আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। শুধু আপনি জয়েন করলেন এখন? আমরা 10-12 জনের মতো আছি যারা রেগুলার ক্লাস করে আর কি। তাই নাকি? হ্যাঁ, টোটাল কতজন আপনারা এখানে? আমাদের গ্রুপে এমনি 30 জনের উপরে আছে। সবাই আচ্ছা, জয়েন করে না প্রতিদিন? 25 জনের সবাই মতো আছে। না, প্রতিদিন সবাই জয়েন করে না? না, প্রতিদিন বলতে 11-12 জনই সবসময় জয়েন করে আর কি। অনলাইন ক্লাস, তাতে অবস্থা। হ্যাঁ, তারপরে অবস্থা প্রতিদিন ফোন করে অবশ্য, তারপরে দেখি অনেকে যারা আসে না তারা আসে না, তারা কোনোদিন আসে নাই, কখনো কখনো ওদেরকে দেখি নাই ক্লাসে। স্যার কি ঢাকা থেকে? জি, স্যার আমার পিসিতে ম্যাকফোন সাপোর্ট করে না, তো সরি। যার কারণে আমি আমার পিসিতে ম্যাকফোন সাপোর্ট করে না, ম্যাকফোন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে আমি পিসি থেকে দেখার জন্য জয়েন করব আর মোবাইল থেকে কথা বলার জন্য জয়েন করব। ওকে, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাদের সাথে কমিউনিকেশন হলেই হলো। জি স্যার।
গুড মর্নিং স্যার। গুড মর্নিং, কেমন আছেন? জি স্যার ভালো, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি মিরাম আমিনুল ইসলাম বলছিলাম চিটাং থেকে। চিটাং থেকে সে জয়েন করছেন আমাদের সাথে? জি আলহামদুলিল্লাহ। এখানে সবাই চিটাং থেকে মেবি? সবাই কি এই বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন নাকি সবাই মানে মোটামুটি ঢাকারই? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ওয়েট করি, দেখি আরো কয়েকজন জয়েন করতে পারে নাকি। জি ওকে স্যার। সালাউদ্দিন সাহেব কি বাহিরে আছেন নাকি? ওনার মাউথ স্পিকারটা অফ। আপনি বাসে বসে ক্লাস করবেন? ভাইয়া কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি চট্টগ্রাম থেকে সাতকানিয়া যাচ্ছিলাম। আচ্ছা আপনার সবাই কি চট্টগ্রামের নাকি? জি চট্টগ্রামের, বেশিরভাগই চট্টগ্রাম। তো আপনার ফার্স্ট ক্লাসটা মিস করতে চাচ্ছিলাম না, এর জন্য বাসে বসে আমি ক্লাস করছি। আমার একটা ফ্রেন্ড আছে চট্টগ্রামের। স্যার কোন জায়গা থেকে বলছেন? আমি ঢাকা থেকে। ঢাকা থেকে? আচ্ছা ঢাকায় থাকেন মনে? জি। ঢাকা কোন জায়গায় থাকেন? ঢাকা যাত্রাবাড়ি। ও আচ্ছা, আমিও যাত্রাবাড়িতে ছিলাম 3 বছর। যাত্রাবাড়ি কোথায় ছিলেন? যাত্রাবাড়ি মিরহাজের বাগে ছিলাম। আচ্ছা ওখানে ইয়াতে বসেছিলাম,
মাদ্রাসার সাথে হ্যাঁ তাহলে এই মুমিনুল্লাহ সামিন মিটাতে মাদ্রাসা থেকে আলিম পড়ে তারপরে ইউনিভার্সিটিতে অনার্স করছে আচ্ছা 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 ইকোনমিক্স স্যারের হোম ডিস্ট্রিক্ট কোথায় চাঁদপুর ও চাঁদপুর চিটাং এর ঘুরে ঘুরে বিভাগ হিসাব করলে তবে চিটাং পড়লই হ্যাঁ ওটাই বলতে নমস্কার ভাইয়া আসসালামু আলাইকুম মানিকতাব আল হুদা শেরপুর সাহেব কোন জায়গা থেকে জয়েন করছেন আমিও চট্টগ্রাম থেকে ভাইয়া এখানে সবাই চট্টগ্রামের তাই দেখতেছি যাক আমার চিটাং এর ল্যাঙ্গুয়েজটা শিখা হয়ে যাবে অনেক দিনের ইচ্ছা ছিল আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনিও কি চিটাং এর জি জি আমি চিটাং এ আমি এশিয়ান ইউনিভার্সিটিতে অনার্স পড়ছি ও আচ্ছা আপনি কি শুরু থেকে শুরু করবেন নাকি শুরু থেকেই শুরু করি কারণ আমি বলতে পারবো না যে মানে আপনাদের কোথা থেকে কতটুক শেষে তা শুরু থেকে শুরু করলে বেটার হবে আমার থেকে শুরু করলে বেটার হয় হ্যাঁ আপনি যেন আপনার মত করে আপনাদের কোনো প্রবলেম আছে না না কোনো সমস্যা না কোনো প্রবলেম নেই সেতু ভাইয়ের ভালো নাম কি আমার সম্পূর্ণ নাম হচ্ছে সেতু দাস আমি সেই টেনশনে আছি হঠাৎ কারেন্ট চলে গেলে তখন কি হবে আমাদের এখানে তো শনিবার আর রবিবার থাকেই না শনিবার আর বুধবার কারেন্ট থাকেই না যায় আসে যায় আসে শনিবার আর বুধবার বাতাস দিলেই হয়েছে বাইরে কারেন্ট চলে যায় কি হবে মনে হয় এখন লাগছে কারেন্ট যাবে
ভাই আপনি কি করেন? আমি স্টুডেন্ট আপনাদের মতোই। কিছু করতেছেন? ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স শেষ নাকি? না এখনো শেষ হয় নাই, রানিং। সালাদিন ভাই তো একেবারে আমি চিন্তা করতেছি উনি কিভাবে, মানে উনি একদম লাইক একটা লিজেন্ড গাইতে বসে ক্লাস করবে। হ্যাঁ উনি বললো তো আপনার প্রথম ক্লাস মিস করতে যাচ্ছে না। আসলে অ্যাকচুয়ালি আমি ওনারে দেখে ফিদা হয়ে গেছি। আচ্ছা আর কি জয়েন করবে? আপনার পিছের ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গা? এটা হচ্ছে আগ্রাবাদ। না আমি ওই যে ওই বড় টাওয়ারটা দেখে বুঝছি, ওই কমার্স কলেজের ওইখানে আছে যে ওইটা। আপনি কি ওইখানেই থাকেন? এখন ঢাকার অবস্থা কিরকম? আগে চেয়ে স্বাভাবিক হয়েছে? না ভাই, ঢাকার অবস্থা এখনো স্বাভাবিক হয় নাই। তো আমি যে এলাকায় থাকি সেই এলাকা তো ইম্পসিবল যাত্রা বাড়ি। যাত্রা বাড়ির ওইখানে একটা রেস্টুরেন্টের রিভিউ দেখছিলাম কিছুদিন আগে, এখানে চুই জাল পাওয়া যায়। দক্ষিণা চিকেন? না 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 না, দক্ষিণা চিকেন না, ওইটা আমার নামটা ঠিক মনে পড়তেছে না। না আমাদের এদিকে দক্ষিণা চুই জাল, চুই জাল, চুই জাল মানে একরকম মশলা। মশলা না, এটা অ্যাকচুয়ালি এক ধরনের লতা গাছ টাইপের, খুলনাতে পাওয়া যায় আর কি। এটা এভাবে পাওয়া যায় না কোথাও, খুলনাতে এটা আর কি বেশি প্রচলন। না এটা অবশ্য চিটাঙ্গে পাওয়া যায় না, তো ঢাকায় যেতে হবে এটা খাওয়ার জন্য। চিটাঙ্গে নাই কোথাও লতা খাওয়ার জন্য ঢাকা যাবেন? না না, এটা লতা না তো। না লতা না, এটা লতা না আসলে। অ্যাকচুয়ালি এটা একটা আগাছার মতোই। আপনি রিভিউ দেখেন না? না না না, এটা একটা আগাছার মতোই, কিন্তু এটা আপনার মনে করেন যে এটা যখন মাংস দিয়ে রান্না করে খায় তখন এটা খুব টেস্ট হয় আর কি। আচ্ছা কি বলছেন নামটা? ডানমন্ডিতে, ডানমন্ডিতে একটা রেস্টুরেন্টে আছে, নামই হচ্ছে চুইজাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে বা গুগলে চুইজাল লিখে সার্চ করেন, দেখেন মানে দেখতেই খেয়ে ডিশটা অনেক সুন্দর লাগে। ওটা ওই যে দারচিনির মতো একটা জিনিস। আপনাদের চিটাঙ্গে কি মিনা বাজার আছে? মিনা বাজার যদি থাকে তাহলে পাবেন। মিনা বাজার মানে মিনা বাজার হচ্ছে একটা সুপার শপ, ওই স্বপ্নের মতো আছে। নাম্বার টু নাম্বার গেট, সেটা শপিং কমপ্লেক্সের অপোজিট আছে। এখানে পাওয়া যায়?
ঢাকায় তো পাওয়া যায় মিনা বাজারে, তো চিটাঙ্গে খবর নিলে চিটাঙ্গও পাবেন। চুইজাল দিয়ে গরুর মাংস, হ্যাঁ চুইজাল দিয়ে শুধু মাংসই রান্না করে। আমরা বসেছিলাম আপনার জন্য, দাদা আসলে হবে। শরীফ ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাইয়া ভালো। দাদা চলে আসছে, আমরা তাহলে শুরু করতে পারি 9:20 থেকে? আচ্ছা আপনারা যদি বলেন তাহলে শুরু করি। বেশিরভাগই চলে আসছে আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা যারা ক্লাস করি সবাই আছে প্রায়। ও আচ্ছা ঠিক আছে। তো প্রথমে একটা কথা বলে নেই, আমরা শুরু করতে যাচ্ছি ঠিক আছে। তো প্রথমে একটা কথা বলে নেই, আমাকে দয়া করে কেউ স্যার বলবেন না প্লিজ, কারণ আপনাদের সমবয়সী হব বা ছোট হব, বড় হওয়ার কোনো চান্স নাই। তো স্যার বইলে না, বুড়া বুড়া লাগে নিজেরে। ঠিক আছে ওকে, তো আমরা শুরু করি। না শিওর ভাই ঠিক আছে, স্যার স্যার বললে ওই কাজ শিখা হবে না ভাই। হ্যাঁ এইটা ভালো বলছেন। আচ্ছা আমরা শুরু করি। স্ক্রিনটা কি আমার দেখা যাচ্ছে? আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সাথে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। তো আমাদের কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইন মার্কেটিং। আপনি অনলাইনের মাধ্যমে যে সকল মার্কেটিং গুলো দেখতে পান বা অনলাইনের মাধ্যমে যে সকল মার্কেটিং গুলো করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। একটু আমি পজ করছি এখানে, আমার কথা যদি কেউ শুনতে না পান কাইন্ডলি আমাকে বলবেন, ঠিক আছে, যে শুনতে পাচ্ছি না, তাহলে আমি আবার রিপিট করব, কারণ অনলাইন ক্লাস তো অনেক সময় দেখা যায় যে শোনা যায় না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই। জি তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার অনলাইন মার্কেটিং। তো অনলাইনের মাধ্যমে যে সকল মার্কেটিং গুলো করা হয় বা যে সময় অ্যাডভার্টাইজিং করা হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি ফেসবুকে দেখবেন বা ইউটিউবে দেখবেন যে বিভিন্ন ধরনের স্পন্স আসে বা বিভিন্ন পেজ থেকে বিভিন্ন আপনার নোটিফিকেশন আসে, যে আপনার ওই নিউজ ফিডে দেখবেন যে এক একটা প্রোডাক্ট নিয়ে তারা মার্কেটিং করতেছে, যেরকম ধরেন দারাজ, তারপরে আলি এক্সপ্রেস, দেখবেন কিছু স্ক্রল করার পরে তাদের বিভিন্ন প্রোডাক্ট আসতেছে দেখাচ্ছে কেনার জন্য। এগুলো ডিজিটাল মার্কেটিং এর ভিতর পড়ে। তো এটা হচ্ছে যেটা বললাম, এটা ডিজিটাল মার্কেটিং এর জাস্ট একটা সংজ্ঞা বলতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মটা বিশাল বড়, এটা হিউজ একটা মার্কেট প্লেস। তো ডিজিটাল মার্কেটিং এর প্লেস গুলো সম্পর্কে আমরা একটু জানি আসেন। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন সম্পর্কে তো মনে হয় আমরা সবাই জানি না? হ্যালো মোটামুটি। আচ্ছা সার্চ ইঞ্জিন দুই তিনটার নাম বলেন তো দেখি। গুগল আছে, তারপর আপনার এদিক দিয়ে মজিলা ফায়ারফক্স আছে, গুগল, বিং, ইয়াহু। আচ্ছা গুগল, বিং, ইয়াহু, তো হ্যাঁ ডাকডাকগো। তো গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, হ্যাঁ এগুলো যেরকম এক একটা সার্চ ইঞ্জিন। এখানে আমরা কি করি, আমাদের কোনো কিছু দরকার হলে আমরা সেখানে সেটা সার্চ করি। এই যে একটু আগে এক ভাই বললেন যে চুইজালের কথা, আরেকজন জানে না, তো তার যদি আপনার যদি ইচ্ছা করে আপনি কিন্তু গুগলে সার্চ করলেই পেয়েছেন যে চুইজালটা কি। এটা কিভাবে হলো, কেউ গুগল কিন্তু এক মানে সার্চ ইঞ্জিন কিন্তু একটা মেশিন, একটা রোবট, একটা রোবট। এটা নিজে নিজে কিছু করতে পারে না, এটাতে ইনপুট করতে হয়। তো
আপনার আমার মতো কেউ এই কাজটা করছে যে এটা এই চুই জালটাকে সেখানে ইনপুট করছে, যার কারণে আপনি সার্চ করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। তো এটাকে বিভিন্ন প্রসেস, বিভিন্ন অপটিমাইজেশনের মাধ্যমে আপনার এটাকে গুগল ফ্রেন্ডলি এবং ইউজার ফ্রেন্ডলি করা হয়, এটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে একটি বিজনেস বা একটি আপনার প্রতিষ্ঠান গুগলে প্রথম পেজে নিয়ে আসে, আর গুগলের প্রথম পেজে সব থেকে বেশি যেটা আপনার সার্চ ইঞ্জিন ব্যবহার হয় সেটা হচ্ছে গুগল। তো গুগলের কেউ কি আজ পর্যন্ত দ্বিতীয় পেজে ভিজিট করছেন আপনারা? না ভাইয়া করছি, খুব কম। আপনার গুগলের দ্বিতীয় পেজে খুব একটা কমই করছে। তো গুগলের দ্বিতীয় পেজ আমি করি না, কারণ প্রথম পেজেই দেখা যায় কি আমাদের আমাদের যেটা আমাদের দরকার হয় সেটা আমরা পেয়ে যাই, যার কারণে আমাদের দ্বিতীয় পেজে যাওয়া লাগে না। তো তার মানে আপনি ঠিক মতো সার্চ করতে পারেন নাই, যার কারণে আপনার দ্বিতীয় পেজে যাওয়া লাগছে। যাই হোক, কোনো কিছু না নেওয়ার জন্য এখন কমার্শিয়াল সাইট গুলো ফার্স্টের দিকে শো করে, হ্যাঁ ওই কারণে ব্যাকে যাইতে হয়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো আপনার মূলত এভাবে কোনো ইনফরমেশন জানার জন্য কিন্তু আমাদের খুব একটা দ্বিতীয় পেজে যাওয়া লাগে না। বাট দ্বিতীয় পেজে যদি আপনি যান, কিন্তু থার্ড বা পরবর্তী যে 10টা পেজ বা 8টা পেজ আছে সেটাতে কেউ যায় না, কেউ কিন্তু 10 নাম্বার পেজে জীবনও যায় না। তো আপনি গুগলে ধর আপনি একটা বিজনেস নিয়ে রান করছেন, হ্যাঁ সেই বিজনেসটা আরো 10 জন লোক করতেছে, আপনি 11 নাম্বার, আপনি গুগলের প্রথম পেজে কিন্তু নাই, আপনি গুগলের সেকেন্ড পেজে চলে গেছেন। আপনার ভিজিটর কি আছে? আপনার ভিজিটর কিন্তু নাই। আপনার ভিজিটর আসার জন্য আপনার প্রথম পেজে আসতে হবে। তো এই প্রথম পেজে আসাটা, এখানে যে মার্কেটিং প্রসেসটা চালানো হয় সেটাই হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে আসি আমরা এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া কি কি, ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে লিংকডইন, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন বলছি না, পিন্টারেস্ট, ভালো বলছেন, পিন্টারেস্ট খুব একটা ভালো মার্কেট প্লেস। তো এখানে মূলত বিভিন্ন এখন মার্কেটিং করে মানুষ, আগে জাস্ট ইউজ করতো, বাট এখন সেটাকে মানুষ তার বিজনেস বা বিভিন্ন ক্ষেত্রে তার ফিউচার গ্রো করার জন্য কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়াকে এখন ব্যবহার করতেছে। বিশেষ করে দেখবেন যে বিভিন্ন গ্রুপ, সেলিং গ্রুপ বলেন বা আপনার বিভিন্ন পেজ থেকে বলেন, বিভিন্ন অ্যাডভার্টাইজিং হয় বিভিন্ন প্রকার ভাবে, যে যেভাবে পারে সেখানে আপনার মার্কেটিং করে নিজের সব প্রোডাক্টকে। তো এই মার্কেটিং প্রসেসটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে আপনার ক্লায়েন্ট বা আপনার যারা সার্ভিস গ্রহণ করছে তাদের আপনি একটা মেল রাখবেন, তাদের মেল আপনি ফলো আপ করবেন, তাদেরকে সবসময় আপনার আপনার যে সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট বা আপনার কোম্পানির নতুন কোনো অফার থাকলে সেটা আপনি তাদেরকে প্রতিনিয়ত জানাবেন, তাদের কাছে আপনি মার্কেটিং করতে থাকবেন মেলের মাধ্যমে। এটাই হচ্ছে মেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। কেউ যদি কোথাও না বুঝতে পারেন আমাকে প্লিজ বলবেন, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটা বিশাল মার্কেট প্লেস। এটা আপনার প্রায় বিলিয়ন ডলারের মার্কেট প্লেস, আপনার পৃথিবীর অনেক বড় বড় বাঘা বাঘা কোম্পানিরা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এখন কাজ করে। তো আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার অ্যাজ লাইক প্রমোশন, প্রোডাক্ট প্রমোশন। একটা কোম্পানি যার প্রোডাক্ট আপনি
প্রোডাক্টের একটা লিংক নেবেন, অ্যাফিলিয়েট লিংক নেবেন, সেটা আপনি প্রমোশন করবেন, সেটা আপনি মার্কেটিং করবেন, করে সেই প্রোডাক্ট সেল করবেন, সেই সেলে থেকে আপনাকে সেই কোম্পানিতে যেখান থেকে আপনি অ্যাফিলিয়েট লিংক নিছেন সেখান থেকে আপনাকে একটা অ্যাফিলিয়েট পার্সেন্টেজ যাবে, অ্যাফিলিয়েট কমিশন দেয়। আচ্ছা বলতে পারেন অ্যাফিলিয়েট প্রোগ্রামটা চালু করে এরকম দুই চারটা কোম্পানির নাম বলতে পারবেন? ঝামেলা তো যাই হোক, অ্যামাজন, আলি, তারপরে হচ্ছে আপনার ইবে, ওয়ালমার্ট, হ্যাঁ, এগুলো মূলত আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর ক্লিক ব্যাংক, এরা মূলত অ্যাফিলিয়েট লিংক দিয়ে থাকে। বিভিন্ন সফটওয়্যার কোম্পানি গুলো অ্যাফিলিয়েট লিংক আপনার শেয়ার করে। তো এই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে আপনার স্কিল সেল করা। মূলত আপনি খুব ভালো একজন রাইটার, আপনি খুব ভালো লেখালেখি করতে পারেন, আপনার খুব মানে আপনি যে কোনো টপিক দিলে আপনি লিখতে পারেন, ঠিক আছে, তো আপনার সেই স্কিলটা আপনার আছে, তো আপনি ব্লগে লেখালেখি করতে পারেন। আপনি বিভিন্নভাবে ব্লগে লেখালেখির মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট বা আপনি আপনার সার্ভিসটাকে প্রমোট করলেন, সেখান থেকে আপনি আপনার সার্ভিস সেল করলেন বা আপনি আপনার প্রোডাক্ট সেল করলেন, সেল করার মাধ্যমে আপনার কিন্তু মানুষের সাথে একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে, আপনি আপনার সেখানে কিন্তু আপনি আপনার মার্কেটিংটা করতে পারছেন। এটা হচ্ছে আপনার ব্লগ মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর ভিতর পড়ে ব্লগ। তারপরে হচ্ছে আপনার ইমেজ, ইমেজের মাধ্যমে কিন্তু বিভিন্ন মার্কেটিং করা হয়। সব থেকে বেশি মার্কেটিংটা এখনো পর্যন্ত ইমেজেই করা হয়। আপনি দেখবেন যে বিভিন্ন ফেসবুকে ছবি দেখা যায়, হ্যাঁ, ছবির মাধ্যমে কিন্তু মার্কেটিং গুলো হয়। আর অনলাইনে প্রত্যেকটা মানুষ কিন্তু ইমেজ কিনে, কেউ কিন্তু প্রোডাক্ট কিনে না। আপনি যখন একটা বিজনেস রান করছেন, আচ্ছা অ্যামাজন বা আলি কখনো দেখছেন তাদের প্রোডাক্ট গুলা কিরকম? আপনি কিন্তু একটা ইমেজ দেখে তাদের থেকে প্রোডাক্টটা নিছেন, তাই না? তো এই ইমেজটার মাধ্যমেই আপনার মার্কেটিংটা মূলত করে থাকে। তো এটা হচ্ছে ইমেজ মার্কেটিং। তারপরে হচ্ছে আপনার ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিংটা আপনার বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রমোশনাল ভিডিও, আপনার প্রোডাক্ট লঞ্চ করার আগে দেখবেন বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো কিন্তু তারপরে তাদের প্রোডাক্টের একটা ডেমো দেখায়, আইফোন, শাওমি, ওরা কিন্তু বিভিন্নভাবে একটা আপকামিং ভিডিও দেয় যেটার মাধ্যমে আপনি বুঝতে পারেন আপনার আপনার দৃষ্টিটা সেদিকে তারা আকর্ষণ করে ভিডিও মার্কেটিং এর মাধ্যমে। তো এই যে ভিডিওটা তারা তৈরি করছে, তারা তো একটা জাস্ট ইমেজ দিয়েই শেষ করতে পারতো, কিন্তু কিছু মানুষ আছে যারা জাস্ট শুধু সব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিন্তু আপনি একভাবে টাচ করতে পারবেন না, একভাবে আপনি ক্যাচ করতে পারবেন না। প্রত্যেকটা মানুষকে আপনার ক্যাচ করার জন্য বিভিন্ন মার্কেটিং পলিসি ইউজ করতে হয়, কারোর জন্য ইমেজ মার্কেটিং, কারোর জন্য ভিডিও মার্কেটিং। তো যাদের আপনি ইমেজ দিয়ে করতে পারতেছেন না তাদের জন্য আবার ভিডিও মার্কেটিং আসবে, তাদেরকে আপনি ভিডিওর মাধ্যমে তারপরে তাদেরকে আপনি ক্যাচ করবেন। তারপরে হচ্ছে আপনার ইনফোগ্রাফি মার্কেটিং। ইনফোগ্রাফি মার্কেটিংটা হচ্ছে আপনার মোশন গ্রাফিক্স এর মাধ্যমে যেটা করা হয়। আপনার ইনফোগ্রাফি মার্কেটিং সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? কেউ জানেন ইনফোগ্রাফি মার্কেটিংটা কি? ইনফোগ্রাফি মার্কেটিংটা হচ্ছে আপনার মোশন গ্রাফিক্স এর মাধ্যমে এটা করা হয়। আপনি ফেসবুকে মাঝে মাঝে ভিডিও দেখবেন
যে কার্টুন আকারে কিছু মার্কেটিং ভিডিও দেখা যায়, আপনার যেগুলো মনে করেন যে সর্বোচ্চ 3-4 সেকেন্ড একটা কার্টুন, যে ভাই ওইগুলা ওই অ্যানিমেশন করা হয়, যেগুলো অ্যানিমেশন করা, অ্যানিমেশন করা, এগুলোকে ইনফোগ্রাফি মার্কেটিং বলে। এগুলো মূলত করা হয়, মানুষ এখন প্রচুর পরিমাণ ব্যস্ত, মানুষের কাজ নিয়ে মানুষ এখন এত ব্যস্ত যে মানুষের কিন্তু ওই 4-5 মিনিটের ভিডিও দেখার মতো মানুষের সময় নাই, ঠিক আছে? বা একটা আগে দেখা যায় তো কি আপনার, বা এখনো যে ভিডিও মার্কেটিংটা হয় না, সেখানে কিন্তু 2 থেকে 3 মিনিট বা 1 মিনিটের মতো একটা ভিডিও হয়। এই 1 মিনিটের সময় নষ্ট করে কিন্তু মানুষ কোনো আপনার মার্কেটিং বা ভিডিও কিন্তু দেখে না। তার জন্য সেটাকে আপনার আরো শর্ট করে নিয়ে আসে, আপনার সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো এক একটা ইনফোগ্রাফি মার্কেটিং গুলো করা হয়। সেখানে আপনি 30 সেকেন্ডের ভিতরে আপনার সম্পূর্ণ সার্ভিস বা আপনার প্রোডাক্টটা সম্পর্কে আপনি সেখানে বলবেন, আর সেটাই আপনার এই অ্যানিমেশন বা কার্টুনের মাধ্যমে আপনার বোঝানো হয়। যেমন কি ভোডাফোনের মতো, হ্যাঁ ভোডাফোনের মতো, বা আপনি, আপনাদের আমি লিংক দেখাবো, লিংক আমি একটা ফেসবুক থেকে আমি নামায় দিব, আমি ভাবলাম আপনারা জানবেন হয়তো ইনফোগ্রাফি সম্পর্কে। তো তারপরে হচ্ছে মিম, মিম তো সবাই জানি মিম কি, হ্যাঁ মিমের মাধ্যমে কিন্তু মার্কেটিং হয়, এটা জানি, এটা জানতাম না, না এটা খেয়াল করিনি। হ্যাঁ ভাই, একটু খেয়াল করলে দেখবেন এটা দেখেও মার্কেটিং হয়। হ্যাঁ, তবে শেয়ার এর একটা মিম আছে, শেয়ার এর, হ্যাঁ আপনি দেখবেন যখন আপনার একটা মুভি সুইদাগা মুভি ছিল আনুষ্কার, সুইদাগা মুভিটা কিন্তু যখন আর কি প্রথম ট্রেলারটা রিলিজ হয়, সবাই কিন্তু আপনার আনুষ্কার ছবি দিয়ে কিন্তু একটা মিম তৈরি করছিল, ওইটা কিন্তু এক প্রকার মার্কেটিং হয়ে গেছে তাদের জন্য, যে কি মানে ওইটা ওই লুকে কেন সে, অনেকে কিন্তু সেই চিন্তা করে কিন্তু মুভিটা দেখছে, তার ওই লুক কেন। তারপরে আবার হচ্ছে আপনার আইফোন, আইফোন 10 যখন, আইফোন X যখন রিলিজ হয়, তখন কিন্তু এটা সবাই মোটামুটি বলছে কিডনি ফোন, আইফোন অলওয়েজ দামি ফোন, এটা সবসময় হাই রেটে বা রিচ পিপলদের জন্য ওরা মার্কেটটা কাজ করে, নতুন না কিন্তু এরা প্রথম থেকে ওরা এই কাজটা করতেছে, কিন্তু মানুষ সেটাকে আরেকটু মার্কেটিং পলিসি বাড়ায় দিছে, যে এটা খুবই দামি ফোন। হ্যাঁ, এখানে কিন্তু তাদের একটা মার্কেট ভ্যালু তৈরি হয়ে যাইতেছে, তারা সব থেকে দামি ফোন এবং ভালো ফোনটা তারা দিচ্ছে। তারপরে আপনার হচ্ছে আরেকটা, এটাই দিলে আরো ভালো বুঝবেন, যখন আপনার ইনফিনিটি ওয়ার, তারপরে হচ্ছে আপনার এন্ড গেম রিলিজ হয়, তখন কিন্তু আপনার এই এন্ড গেম, থানোস, তারপরে আপনার আয়রন ম্যান, ওদের ছবি দিয়ে কিন্তু বিভিন্ন রকম মিম তৈরি হয়। হ্যাঁ, সেখানে কিন্তু অনেকে হয়তো জানে না যে এটা এরা কারা, অনেকে আছে যে জানে না যে কে, হয়তো আমাদের ইয়াং জেনারেশন জানলেও যারা আমাদের ওল্ড জেনারেশন তারা কিন্তু জানে না, তারা ওল্ড জেনারেশনের মানুষও কিন্তু ফেসবুক ইউজ করে, হয়তো যখন তারা মিম গুলো পড়তেছে তাদের কাছে কিন্তু ভাল লাগতেছে, যে হ্যাঁ মিম গুলো তো খুব মজার দেখতেছে, মানে এটা কোত্থেকে ছবিটা নেওয়া হয়েছে, এটা কিসের ছবি, এটা চিন্তা করে অনেকে কিন্তু মুভিটা দেখতে গেছে। তো এগুলো অ্যাজ লাইক এক একটা মার্কেটিং, ঠিক আছে? বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে কিন্তু নিজেরাই এরকম মিম দিয়ে মার্কেটিং তৈরি করে। তো কখনো এভাবে চিন্তা করছেন যে মিম দিয়ে মার্কেটিং করা যায়? হ্যালো, হ্যাঁ চিন্তা করি, মানে মিম দেখে তো হাসছি, কখনো চিন্তা করিনি মার্কেটিং করার, এটা মার্কেটিং এর কোনো বই আছে? তো বুঝতে তো পারছেন মিম দিয়া মার্কেটিং যে করা যায় নাকি? জি ভাই, হ্যাঁ। কোনো কনফিউশন এতক্ষণ পর্যন্ত যা বললাম, মানে আমি যা বলছি এতক্ষণ পর্যন্ত, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি শোনা যাচ্ছে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আপনারা কি ক্লাস করতেছেন সবাই ঠিক ভাবে? জি ভাই,
আমি তো দেখতে পাচ্ছি আপনাদের ক্লাসে পার্টিসিপেন্ট অনেক কম, কারণ কি? হ্যাঁ আমরা যারা থাকি তারা তো মোটামুটি রেগুলার থাকি, বাকিদের কথাটা বলতে পারবো না আর কি। ভাই আমরা এই এই ফাইলস গুলো এই কমজনই থাকি, এর বেশি কেউ থাকে না। কথা হইছো? আচ্ছা শরীফ সাহেব, জি বলেন। আপনি একটা কাজ করবেন, এই যে ওনাদেরকে একটা ডিক্লারেশন ফর্ম দেয়া আছে, তো এই ডিক্লারেশন ফর্মটা আপনি কালেক্ট করবেন ওনাদের কাছ থেকে, ঠিক আছে? জি। আপনারা কি ডিক্লারেশন ফর্ম দিয়েছেন? জি স্যার, জি স্যার দিয়েছি আমরা, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দিয়ে দিয়েছি। আচ্ছা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলো, ওটা তো ওই সময় তো মানে আপনাদের তো তো ওনার কাছে হয়তো ইয়া, তো এখন আপনারা আপনাদের এই টিচারের কাছে দিয়ে দিবেন, ঠিক আছে? জি আচ্ছা। ওনাকে আপনারা ফুল সাপোর্ট দিবেন এবং ওনার কাছ থেকে আপনারা শিখবেন। আপনাদের মধ্যে থেকে ওই যে শক্তিপদ নামে একজন আছেন, উনি আমাকে কালকে ফোন দিয়েছেন, আপনি কি আছেন? ভাইয়া একটু নয়েজ আসছে একটু। শক্তিপদ নামে একজন আছেন, উনি কি আছেন আপনি? জি স্যার আছি, স্যার আছি। আচ্ছা আচ্ছা জি, আপনি ভালো আছেন? জি স্যার আছি। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই যে আপনি তো বোধহয় এখানে কার সিআর আছেন, তাই তো? তো আপনি একটু আপনাদের স্যারকে সাহায্য করবেন সবার যে ডিক্লারেশন ফর্মটা বা যে কোনো ব্যাপারে স্যারকে সাপোর্ট করবেন। আপনাদের স্যার যথেষ্ট ভালো, আমরা কালকে ওনাকে আপনারা বলার পরেই আমরা ওনাকে সিলেক্ট করেছি এবং সে খুবই ভালো আমাদের ইয়াতে, আমরা সবাই মিলেই ওনাকে সিলেক্ট করেছি এবং আপনাদের জন্য ইয়ে করলাম। তো আপনারা ওনাকে ফুল সাপোর্ট করবেন, ওনাকে আপনারা সাপোর্ট না করলে উনি আপনাদেরকে ভালোভাবে শেখাতে পারবেন না, তাই না? আর আপনারা একটু আপনাদের ডিক্লারেশন ফর্ম গুলা খুব সুন্দর ভাবে ওনার কাছে একটু দিয়ে দিবেন, কারণ আগের স্যারের কাছে দিলেও ওটা আমার কাছে পৌঁছেনি, তো এই স্যার যেহেতু আজকে আসছেন এই স্যারের কাছে আপনারা ডিক্লারেশন ফর্ম গুলো দিয়ে দিবেন। আপনাদের এই ব্যাচে খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি বোধহয় আপনারা 22 বা 23 জনের মতো আছেন, কিন্তু আপনারা ক্লাসে এখন উপস্থিত আছেন মাত্র 15 জন। আপনি সিআর এর যে শক্তি পদ আমি আপনাকেই বলছি, এটাও একটু আপনি আপনার দায়িত্বে এটা একটু মানে যাতে পার্টিসিপেন্টসটা বাড়ানো যায়, কারণ আদারওয়াইজ আমাকে তো আসলে আমাদের মন্ত্রী মহোদয়কে বা আমাদের সচিব মহোদয়কে তো আমাকে আসলে রিপোর্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের জন্য আমি একটা টিচার রিপ্লেস করলাম, বাট আপনারা যদি ক্লাসে পার্টিসিপেন্ট আসলে কম থাকে, আমার আসলে আমারও তো কিছু জবাব দিতে থাকে, হ্যাঁ আমার উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে, তাই না? জি স্যার। হ্যাঁ তাহলে আপনারা এটা একটু কাইন্ডলি দেখবেন যাতে আপনাদের পার্টিসিপেন্টটা আসলে বাড়ে, কমে যেন না যায়, আর যদি কমে যায় আসলে আলটিমেটলি আমার কাছে, তাহলে স্যার আপনি এই যে শরীফ সাহেব আমাকে একটা রিপোর্ট দিবেন, আপনি আপনি রিপোর্টটা দিবেন যে এরা এরা আসলে রেগুলার না, তাহলে আমি এদেরকে রিমুভ করে দিব এই আর কি, তাহলে এরা আসলে আর কোনো কোর্সে অংশগ্রহণ করতে পারবে না। শুধু এটাতে না, ভবিষ্যতেও যদি কোনো কোর্স যদি গভর্নমেন্টের কোনো জায়গা থেকে, ধরেন ICT মন্ত্রণালয় না, ইচ এন্ড এভরি যে কোনো মন্ত্রণালয় থেকে ভবিষ্যতে কোনো কোর্স হলে বা কোনো কিছু শেখানোর হলে এরা আর কখনো অংশগ্রহণ করতে পারবে না, আমি ওভাবেই একটা রিপোর্ট এদের জন্য দিয়ে রাখবো, কারণ এরা তো আসলে রেজিস্ট্রেশন করে তো লাভ নাই, কারণ তারা তো ক্লাস করে না ঠিক মতো, তাই না? জি স্যার। আমি ওভাবেই ইয়ে করবো, আপনি আমাকে একটা দিবেন যে এই 2 জন বা এই 3 জন বা এই 5 জন ক্লাসটা ঠিকভাবে করছে না বা এরা রেগুলার না, তাহলে আমি ওইভাবে ওদের নামে রিপোর্ট দিব এবং এখান থেকে এই ব্যাচ থেকে ওদেরকে আমি রিমুভ করে দেব। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি আসলে দুঃখিত আপনাদের সময় আমি খুবই লস করে দিলাম, আপনারা খুব ভালোভাবে শিখতেছিলেন, আমি 4-5 মিনিট এসে শুনছিলাম যে বেশ ভালোই আপনারা শিখতেছিলেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কিভাবে মার্কেটিং করতে হয়, তো ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট, আপনারা খুব ভালোভাবে শেখেন এবং পাশাপাশি আর্ন করেন আপনারা, ঠিক আছে? আমাদের একটা মূল উদ্দেশ্য আছে, লার্ন এন্ড আর্ন, আপনারা শুধু শিখবেনই না পাশাপাশি আপনারা যাতে আর্ন করতে পারেন, এটাই হচ্ছে আমাদের আসলে মূল উদ্দেশ্য। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।
ঠিক আছে, ভালো থাকবেন সবাই। কারো কোনো কথা আছে? আপনিও কথা ছিল স্যার। জি জি বলুন বলুন। আর আমি ওই যে WhatsApp এ আমাদের WhatsApp গ্রুপে যে সকল পার্টিসিপেন্টস এর ফোন নাম্বার আছে স্যার, আমি সবাইকে পার্সোনালি ফোন করে স্যার ক্লাসে জয়েন করার জন্য বলে দিব আর কি স্যার। জি জি, এটা 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 যদি আপনি করেছেন এইজন্য, মানে আপনি কি করেছেন নাকি করবেন? না স্যার, আমি সবগুলো ফোন নাম্বার কালেক্ট করছি, আজকে সবাইকে ফোন করে আমি রিমাইন্ড করে দিব যে ক্লাসে জয়েন করার জন্য। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই বলেছি যে অ্যাজ এ সিআর হিসাবে আপনারও তো একটু দায়িত্ব আছে আর কি, শুধু আপনি শিখবেন অন্যরা শিখবে না তা তো আর না, সবাই মিলে শিখলেই আমাদের তো একটা উদ্দেশ্য আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য সন্তান আমাদের আইসিটি উপদেষ্টা মাননীয় সজীব ওয়াজেদ জয় স্যার, তো ওনার তো একটা উপদেষ্টা, মানে ওনার তো একটা কি বলে এটাকে, ওনার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমাদের সকলের একসাথে মিলিয়ে আসলে সফল করতে হবে। এখানে যেমন আমাদের মন্ত্রী মহোদয় ওনার নির্দেশে আমরা কাজ করতেছি, আমাদের সচিব স্যার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওনার নির্দেশে আমরা যেমন কাজ করছি ঠিক তেমনি আমাদের আপনাদের আমাদের সাথে আসলে একাত্মতা ঘোষণা করে সবাই মিলে কাজ করতে হবে। এবং ইউনাইটি ইজ স্ট্রেংথ, যেটা আমরা সবাই জানি, সবাই মিলে একটা কাজ করলে আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তাহলেই আমাদের দেশটা খুব দ্রুত এগিয়ে যাবে। আমরা দেখেন এই প্যান্ডামিকের কারণে সারা বিশ্বে সবাই কিন্তু এখন অনলাইনের উপরে ঝুঁকে পড়ছে, তাই তো? তো এখন দেখবেন ভবিষ্যতে আসলে অনলাইন বেসড হয়ে যাবে। আপনার কোনো কিছু কেনাকাটা লাগলে দেখবেন আপনি অনলাইন থেকে কিনবেন, আপনার কোনো কিছু এই যে ইয়া করতে হলে এটাও এই যেটা আপনারা করতেছেন এখন আপনারা আয় করতে পারতেছেন, এই যারা দেখবেন এখন অনলাইনে আয় করতে পারতেছে এটা কিন্তু ঠিকই। যারা এখন প্রাইভেট চাকরি করে ওরা কিন্তু দেখবেন কারো চাকরি চলে গেছে, কারো টাকা ঠিকভাবে বেতন দিচ্ছে না, কিন্তু যারা অনলাইনে আপনারা যারা আছেন মার্কেট প্লেসে যারা কাজ করে অ্যাজ এ ফ্রিল্যান্সার, তো তারা কিন্তু তাদের কাজ ঠিকই আছে, তারা কিন্তু সব থেকে ভালো আছে। এবং ভবিষ্যতে যেটা যাচ্ছে আমাদের এই সারা ওয়ার্ল্ড, এটা হয়তো অনলাইনের উপরই আসলে মানুষ ঝুঁকে পড়বে বেশি, তো এই জন্যই আপনারা সবাই মিলে কাজটা করবেন। আপনার কাছে আমিও থ্যাংকফুল টু ইউ মিস্টার শক্তিপদ যে আপনি এই উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা আপনি নেওয়ার কারণে আপনার জন্য আসলেই আমরা আপনার কাছে কৃতজ্ঞ, এবং আপনিও আশা করি এভাবেই ইনশাল্লাহ আপনি আপনার ক্লাসকে রিপ্রেজেন্ট করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই মূলত আর কি ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর আপনাদের এখানে কি সিআর নির্ধারণ করা আছে নাকি? জি জি জি। সিআর কে এখানে? মজুমদার। শক্তিপদ দাদা? শক্তিপদ মজুমদার। ও আচ্ছা, শক্তিপদ দাদা, তো আপনি একটু ওইটা দেখবেন আর আমাদের সাথে আপনি একটু কোঅপারেট করবেন, যে আপনি যদি নাও বুঝেন ক্লাসগুলো তো আপনি আমাকে সরাসরি বলবেন যে আমি বুঝতেছি না, আমি আপনাকে হেল্প করব যতটা সম্ভব, আপনাদের সবাইকে হেল্প করব আপনাদের, কারণ এখান থেকে আপনি শুধু আমরা যে এখানে শিখতেছি এটা কিন্তু আড্ডার মাধ্যমে আমরা শিখবো, অন্তত আমি আপনাদের শেখানোর সময় অ্যাকচুয়ালি আড্ডা দিব আপনাদের সাথে, কিভাবে কাজ করতে হয় আমি আড্ডা দিব আপনাদের সাথে, ঠিক আছে? আর ডিজিটাল মার্কেটিং খুবই সহজ একটা সাবজেক্ট, আপনারা চিন্তা করতে পারবেন না যে মানে একটু যদি আপনি মাথা কাটান তাহলে এটা কতটা সহজ হয়ে যায়, ঠিক আছে? আপনাদের একটা ছোট একটা কথা বলি, আমি এসইও এসইওটা আমি শিখছি আপনার গাড়িতে বসে সালাউদ্দিন ভাইয়ের মতো বলতে পারেন। আমি যখন আমি চিন্তা করি যে আমি এটা শিখব তখন আমার এক আঙ্কেল, উনি আপনার জাপান আছে আপনার টয়োটা কোম্পানিতে, উনি এসইও হেড টয়োটার, তো ওনাকে ওনার সাথে আমি কথা বলি, তো উনি আর কি তখন বাংলাদেশে ছিল, তো ওনার সাথে আমি সাভার থেকে যাত্রাবাড়ি আমি যেখানে থাকি আর কি সেখানে আসা পর্যন্ত ওনাকে আমি বললাম যে আমি এটা শিখবো, আপনারা আপনার হেল্প আমার লাগবে। তো উনি বাসে আসতে আসতে আমাকে কিছু আর কি সাজেশন দেয় বা কিছু আপনার এটা নিয়ে গাইডলাইন দেয়, সেখান থেকে আমার যাত্রা শুরু, ঠিক আছে? তো এটা আহামরি তেমন কিছু না, ঠিক আছে? আপনারা যদি কেউ মনে করেন এটা নিয়ে ভয় পাচ্ছেন তাহলে সেটা আপনি ঝেড়ে ফেলে দেন, ঠিক আছে? এটা খুবই সহজ একটা বিষয়। তো শক্তি ভাই,
এতক্ষণ পর্যন্ত যা আমি বলছিলাম আর কি ডিজিটাল মার্কেটিং এর যে পার্টগুলো সম্পর্কে, আর একটা পার্ট অবশ্য বাকি আছে ইনবাউন্ড মার্কেটিং। তো উপরের কন্টেন্ট মার্কেটিং পর্যন্ত যে যেগুলো বলছিলাম আপনি বুঝতে পারছেন সবগুলো? জি পারছি বস। হ্যাঁ, কোনো কনফিউশন আছে এগুলোর ভিতরে? জি না। ওকে ঠিক আছে। ওকে তাহলে আবার আমরা চলে যাই। তো আমরা এখন আমরা ছিলাম আপনার কন্টেন্ট মার্কেটিং শেষ করছি, এখন হচ্ছে আপনার ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিংটা কি? ইনবাউন্ড মার্কেটিং আপনারা এতক্ষণ জানলেন যে মানে মার্কেটিংটা আপনারা কিভাবে কোন কোন ওয়েতে করবেন, ঠিক আছে? আপনারা মার্কেটিংটা কি কি ধাপে আপনারা মার্কেটিং গুলো করতে পারবেন সেটা আপনারা জানছেন, যে এসইও মাধ্যমে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং করবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আপনার প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া যারা বেশি ইউজ করে তাদের কাছে আপনি মার্কেটিং করতে পারবেন, আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট যারা আছে তাদেরকে আপনি ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, বা আপনি যদি সে আপনার আপনি যদি কোথাও থেকে অ্যাফিলিয়েট অবশ্যই আপনার টার্গেটেড কাস্টমার। তো এখন ইনবাউন্ড মার্কেটিংটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কাদের কাছে মার্কেটিংটা করবো। ইনবাউন্ড মার্কেটিং এর চারটা পার্ট আপনাকে ফলো করতে হয়। চারটা পার্ট হচ্ছে আপনার অ্যাট্রাক্ট, কনভার্ট, ক্লোজ, ডিলাইট। তো অ্যাট্রাক্ট জিনিসটা কি? আপনার যারা টার্গেটেড কাস্টমার তাদেরকে আপনি আপনার প্রোডাক্টের দিকে আকর্ষণ সৃষ্টি করবেন, তারা যেন আপনার প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহী হয় সেটা আপনি যেভাবে আপনার আপনি পারেন সেটা আপনি চেষ্টা করবেন। ডিজিটাল মার্কেটিং এ এই একটা সুবিধা আছে যেটা হচ্ছে আপনার আর টার্গেটেড কাস্টমার যারা আপনি তাদের কাছেই মার্কেটিং করতে পারবেন। আপনার টার্গেটেড কাস্টমার যারা না, যারা আপনার হট ক্লায়েন্ট না বা আপনার কোল্ড ক্লায়েন্ট না, তাদের কাছে আপনি কিন্তু তাদের কাছেই শুধু মার্কেটিং করতে পারবেন, যারা তাদের কাছে করতে করবেন না বা করতে যাবেন না যারা আপনার ক্লায়েন্ট হবে না। বাট অ্যানালগ মার্কেটিং ক্ষেত্রে বা আপনার অন্যান্য যে সময় আমরা টিভিতে আগে যখন দেখতাম তখন কিন্তু আপনার একটা অ্যাড যদি হইতো সেটা কিন্তু সবাই দেখতে পারতো, সেটা আপনার যদি আপনার ক্লায়েন্ট হোক বা না হোক। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেটা কিন্তু আপনার হচ্ছে না, আপনি যাদেরকে টার্গেট করবেন আপনার টার্গেটেড কাস্টমার যারা তাদেরকে আপনি কিন্তু এটা দিতে পারছেন। ইনবাউন্ড মার্কেটিং থেকে আর একটু বলবেন। ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে আপনার এতক্ষণ যে আমরা যে মার্কেটিং গুলার প্রসেস গুলো আমরা বললাম, ঠিক আছে, এগুলোর মাধ্যমে তো আপনি জানতে পারলেন যে মানে আপনি মার্কেটিং গুলো কিভাবে করবেন বা কোন মানে কোন মার্কেটিং এর মাধ্যমে কি কোথায় কোথায় মার্কেটিংটা হয়। কিন্তু ইনবাউন্ড মার্কেটিং এর মাধ্যমে আপনার ঠিক করতে হয় আপনি কাদের কাছে মার্কেটিংটা করবেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? মানে আপনার যারা কাস্টমার তাদের কাছে কিন্তু আপনি মার্কেটিং করতে যাবেন। আপনি ধরেন আপনি বিয়ে করছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, তো সাপোজ ধরেন আপনি বিয়ে করছেন, তো আপনার একটা বেবি আছে, তো আপনি এখন সেরোল্যাক্স বা আপনি যে কোনো বেবি ফুড ক্রয় করবেন, আপনার এই লকডাউনে বাইরে যাওয়া উচিত না, ঠিক না? তো আপনি অনলাইনে অর্ডার করবেন, তো আপনি বুঝতে পারতেছেন না আপনি কোথায় অর্ডার করবেন। তো কিছুক্ষণ স্ক্রল করার পরে ফেসবুকে বা আপনি ইয়া করার পর তখন আপনার সামনে চলে আসলো, কিন্তু আপনি জাস্ট চিন্তা করছেন বা আপনার হয়তো কোনো ফ্রেন্ডের সাথে আপনি বলছেন। কখনো এরকম হয়েছে ফেসবুকে যে আপনি যেটা চিন্তা করছেন বা আপনি কোনো ফ্রেন্ডের সাথে বলছেন তার একদিন বা দুই দিন পরে আপনার সেই জিনিসটা আপনার নিস্পিডে চলে আসছে? হ্যাঁ, তো এই জিনিসটাই আর কি। আপনার কিভাবে বুঝলো ফেসবুক? ফেসবুক আপনাকে প্রতিনিয়ত রিড করে,
প্রতিনিয়ত আপনাকে ফেসবুক ফলো করতে থাকে, আপনি কি করতেছেন বা কি কারোর সাথে বলতেছেন ফেসবুক আপনাকে প্রতিনিয়ত ফলো করে। তো যার কারণে আপনি একজন, তারা তাদের ডেটাবেজে একটা সেভ হয়ে যায় আপনার এই জিনিসটা দরকার বা আপনি এই জিনিসটা নিয়ে সার্চ করতেছেন। তো যখন আপনি মার্কেটিং, আবার যখন মার্কেটার মার্কেটিং করতে যায় তখন তখন তারা খুঁজে কাদের এটা দরকার, তখন তারা সাজেস্ট করে যে ওনার দরকার, ওনাকে ওনার কাছে যাও। তো এই যে এই প্রসেসটাই হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং এর ভিতর পড়ে। তো যখন আমরা মার্কেটিংটা করতে যাব, তো আমরা টার্গেট আজ থেকে 2-2.5 বছর আগে কি আপনারা অ্যামাজন এর কোনো মার্কেটিং আপনার ফেসবুক পেজে বা এখনো কি খুব একটা দেখতে পান? না। কারণটা কি বলতে পারেন? আমাদের বাংলাদেশে নাই এজন্য। হ্যাঁ, আমাদের বাংলাদেশে নাই। তো আমাদের বাংলাদেশে যে জন নাই, তো ওদের বাংলাদেশে মার্কেটিং করে লাভটা কি, তাই না? তখন কি হইতো, তখন তাদের খরচটা বেড়ে যেত, তাদের যে মার্কেটিং যে কস্ট সেটা কিন্তু অনেক বেশি হয়ে যেত। তো যার কারণে এই ক্ষেত্রে আপনার মার্কেটিং কস্টটাও কিন্তু কমে যাচ্ছে। ইনবাউন্ড মার্কেটিং এর এই এটা হচ্ছে একটা বড় একটা, বা ডিজিটাল মার্কেটিং একটা বড় একটা আপনার সুবিধা। তো আপনি আপনার টার্গেটেড কাস্টমার প্রথম অ্যাট্রাক্ট, আপনার কাস্টমারকে আপনি টার্গেট করবেন, তার কাছে বারবার যাবেন, তাকে এটা নেওয়ার জন্য কনভিন্স করবেন, ঠিক আছে? যখন সে আপনার এটা নিতে ইচ্ছুক, হ্যাঁ আপনার এটা পারচেস করবে করার জন্য ইচ্ছুক, তখন তাকে আপনি কনভার্ট করে আপনি লিডে পরিণত করবেন। লিড সম্পর্কে আমরা জানি না, জানি না ভাই। সরিব ভাই, একজন আমাদের একজন ট্রেনি ঢুকতে পারতেছে না, বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, একটু দেখবেন। ও সরি সরি, অ্যাকচুয়ালি আমি ঢুকতে পারছি না, বুঝছি না কি না ঢুকতে পারার কারণ। আমি আবার লিংকটা দিচ্ছি, নাসির সাহেব জি। ওকে আচ্ছা, নাসির ভাই ঢুকতে পারছেন? হ্যাঁ ঢুকতে পারছেন নাসির ভাই। জি আমি আসতে পারছি, আসলে একটু কি সমস্যা হয়েছে তো বুঝতেছি না, এটা কোনে কোন ট্রাই করছি যাব, এখন এখন পাইছি। আপনি কি শুরু থেকে ছিলেন না? আজকে আজকে শুরু থেকে ছিলাম না, বিকজ নরে থেকে আমি ট্রাই করতেছি ঢুকতে, এখন 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 ঢুকতে পারলাম। আচ্ছা সরি, অ্যাকচুয়ালি আমি দেখি নাই যে আপনি মেসেজ করেছেন, তো আমি দেখি নাই, আমি ওনাদের ক্লাসে ছিলাম। তো আচ্ছা, আমি লাস্ট একটা ফিনিশিং এ আপনাকে আবার ধরায় দিব, না সমস্যা নাই, সমস্যা নাই। আর ডিজিটাল মার্কেটিং আপনাদের আরো আগে 2-3টা ক্লাস হয়েছে শুনলাম, তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সবারই ধারণা আছে। তো যাই হোক, তো আমরা আসি, তো আপনি লিড সম্পর্কে কি আমরা জানি কেউ? না ভাই। হ্যাঁ ভাই, শক্তি ভাই জানেন? হ্যাঁ ভাই, এই মাঝামাঝি জানি আর কি। বস লিড হচ্ছে, বলেন দেখি কি যায় কি জানেন আপনি, বলেন একটু। লিড হচ্ছে ধরেন আমার ফেসবুকে আমি আমার ওয়েবসাইট আমার প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড দিলাম, সেখানে আমার ওয়েবসাইট ইনভলভ আছে, আমার ওয়েবসাইট থেকে যদি আমার ফেসবুক ইয়া থেকে পেজ থেকে যদি কোনো কাস্টমার বা কোনো অডিয়েন্স আমার ওয়েবসাইটে শিফট করে, তখন এটা আমার জন্য একটা লিড, কাস্টমার। আচ্ছা হ্যাঁ, আপনার লিডে অ্যাকচুয়ালি মূলত হচ্ছে হট ক্লায়েন্ট, যারা যারা মূলত আপনার অ্যাকচুয়াল কাস্টমার, যারা আপনার এটা দেখা মাত্রই কিনে জি বা কিনবেই, এরকম কাস্টমার যাদের একদম খুবই দরকার, এরাই হচ্ছে লিড। জি ঠিক আছে, প্রেসপেক্টিভ কাস্টমার। হুম, তো এখন তো আপনি সেটাকে কনভার্ট করে লিডে পরিণত করে নেবেন।
লিডে পরিণত করার পরে আপনি সেই প্রোডাক্টটা সেল করবেন, সেলের মাধ্যমে আপনি ক্লোজ করবেন। তারপরে আপনি তার মেলটা আপনার আপনার যে ডেটাবেজে আপনি সেভ করে রাখবেন। তারপর আপনি দেন আপনি ডিলাইটের মাধ্যমে আপনি তাকে আপনি তার সাথে একটা কমিউনিকেশন বজায় রাখবেন। আপনার কোম্পানি যত আপকামিং আপকামিং অফার বা আপকামিং প্রোডাক্ট আসবে সে সম্পর্কে তাকে জানান দিতে পারবেন। বুঝতে পারছেন? কাস্টমার হবে বা আপনার যারা ক্লায়েন্ট হবে তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে। এই হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং এর কাজ মূলত। প্রথম কোন পার্টটা ভাই? না পুরাটাই। লিড লিডটা হচ্ছে আপনার হট ক্লায়েন্ট। হট ক্লায়েন্ট মানে বুঝেন? না। যারা কিনবে? হ্যাঁ, যারা আপনার যাদের দরকার একদমই, এটা নিডেড মানে এটা, হ্যাঁ, যাদের আপনার মনে করেন ওরা আসছে। কিছু কাস্টমার দেখবে না হ্যাঁ আমি কিনবো। সাপোজ ধরেন আজকে কেউ চিন্তা করলো যে আমি এটার প্রাইসটা দেখি, ইন ফিউচার আমি এটা কিনবো, এটার প্রাইসটা কিরকম। এরা হচ্ছে কোল্ড ক্লায়েন্ট, কোল্ড, ঠিক আছে, মানে এরা কিনবে কিনবে না, ঠিক আছে, এরকম। আর হট ক্লায়েন্ট মানে আমার এটা এখনই লাগবে, ঠিক আছে, আমি এটা এখনই নিব, এরা হচ্ছে হট ক্লায়েন্ট। তো এরাই আপনার মূলত লিড হিসেবে পরিণত হয়। বুঝা গেছে? আর কোশ্চেন যে করছিলেন তিনি লিড মানে কি? তাহলে লিড মানে যে পণ্য কিনবে, এটা হচ্ছে লিড? না, যে পণ্য কিনবে, যে আপনার সার্ভিসটা নিবে, যে আপনার ক্লায়েন্ট হবেই, সেটাই আপনার লিড। যে আপনার সার্ভিসটা নিবে বা যে আপনার ক্লায়েন্ট সেই লিড। আচ্ছা, বুঝা গেছে? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে, তো আপনার যখন লিড আপনি পাইছেন, তো তার কাছে আপনি প্রোডাক্টটা সেল করবেন, সে কিনবেই, তার কাছে আপনি সেল করে ফেলবেন। সেল করার মাধ্যমে তার মেলটা নিয়ে আপনি তার সাথে ক্লোজ করে দিবেন। সেখানে তার মেলটা আপনি ডেটাবেজে সেভ করে রাখবেন। আপকামিং যত প্রমোশন আসে, ঠিক আছে, সেগুলো আপনি এবং আপকামিং যত অফার আপনি বা আপনার প্রোডাক্ট যারা আসবে তাদেরকে আপনি সবসময় সেটা দিবেন, ডিলাইট করবেন, তাদের সাথে কমিউনিকেশন বজায় রাখবেন, ঠিক আছে। এটাই হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং এর কাজ। ডিলাইটটা হচ্ছে ফিনিশিং? হ্যাঁ, ফিনিশিং না, ডিলাইটটা হচ্ছে এটা ক্লোজ পর্যন্ত আপনার ফিনিশিং, আর ডিলাইটটা হচ্ছে আপনার এটা চলবে, এটা আপনার ওই ইমেল মার্কেটিং এর মধ্যে ভিতরে পড়ে যাচ্ছে। কনভারসেশনটা ওনার সাথে, কনভারসেশনটা কাস্টমারের সাথে আপনার যে একটা কনভারসেশন বা কমিউনিকেশন, সেটা আপনি বজায় রাখবেন, কাস্টমার যাতে আপনাকে ভুলা না যায়। জি, ঠিক আছে, এটাই। এটা মূলত এরকম, আপনি দেখবেন আপনার মেলে, আপনি যদি কখনো অনলাইন থেকে কিছু কিনেন, ঠিক আছে, আপনার মেলে দেখবেন যে বিভিন্ন মেসেজ আসে, দেখছেন মেলে বিভিন্ন মেল আসে, ঠিক আছে, মোবাইলে আসে, নাম্বারে আসে, ওদের কোনো অফার থাকলে নাম্বারে আসে, বা আপনার অনলাইন থেকে যখন কিনবেন তো আপনার মেলটা চেক করবেন। মেল চেক করেন আপনারা সবাই? প্রচুর মেল দেয় আপনারা সবাই? না, আপনারা এখন ডিজিটাল মার্কেটিং এর, ওটা মেবি ওয়েবসাইট থেকে, ওদের ওয়েবসাইট থেকে দিলে তখন মেল দিবে। আপনি যখন একটা প্রোডাক্ট যখন কিনবেন, হুম, তখন আপনাকে, তখন তারা বলবে যে আমরা মেল মার্কেটিং যখন শিখতে যাব বা মেল মার্কেটিং এর কথা বলতাম, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপনি যখন মেল, আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন, আপনি অ্যামাজনে যান বা দারাজে যান বা যে কোনো ওয়েবসাইটে আপনি যখন যাবেন, আপনি তারা বলবে যে সাইন আপ করেন, আপনার ইমেল দিয়ে সাইন আপ করেন বা আপনার মেলটা এখানে দিন, হ্যাঁ, সাবস্ক্রাইব মেল। এটা কেন করে? যাতে আপনার আপনাকে তারা পরবর্তীতে আপনার সাথে কানেক্ট করতে পারে, আপনার সাথে কমিউনিকেশনটা বজায় রাখতে পারে। বুঝা গেছে? জি ভাইয়া।
তো মেল যদি চেক করেন সেখানে দেখবেন বিভিন্ন একটা প্রমোশন একটা অপশন আছে, সেখানে দেখবেন প্রচুর পরিমাণে আপনার বিভিন্ন কোম্পানি থেকে আপনার মেল আসছে যে তাদের এই অফার ওই অফার এরকম বিভিন্ন অফার আসতেছে। তো এগুলোই হচ্ছে আপনার মেল মার্কেটিং বা আপনার কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশন বজায় রাখার একটা মাধ্যম। আপনারা এখন এগুলোই করবেন। আর মূলত আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, ঠিক আছে? আমরা আমাদের শুরুটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে আমরা শুরু করব। কারণটা হচ্ছে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার কি অনেকগুলো জিনিস শিখা হয়ে যাবে, বলতে পারেন পুরো ডিজিটাল মার্কেটিং কোর্সটাই শিখা হয়ে যায় যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কেউ প্রপারলি করে। আপনার প্রথমে প্রোডাক্ট নিতে হবে, তারপরে আপনাকে সেটা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার মার্কেটিং করতে হবে, এসইও করতে হবে। হ্যাঁ, তার শুধু সেখানে এসইও করলেই হবে না, আপনার সোশ্যাল মিডিয়াতেও যে আপনার মার্কেটিং করতে হবে, ঠিক আছে? বা আপনি যদি চাইলে আপনার সেখান থেকে আপনার যারা কাস্টমাররা আসবে তাদের মেলটাও কালেক্ট করে রাখতে পারেন। বা আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইটগুলোতে মূলত কি হয়, রিভিউ সাইট হয়, প্রোডাক্ট রিভিউ হয়, ঠিক আছে? হ্যাঁ, আপনি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে পারেন করবেন সেখানে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু লেখালেখি করতে হবে। তো সেখানে আপনার কন্টেন্ট মার্কেটিং এর পার্টটা চলে আসতেছে। হ্যাঁ, কন্টেন্ট, আবার সেই ইমেজ দিতে হবে প্রোডাক্টের, সেখানে আপনার ইমেজ এডিট করতে হবে। হ্যাঁ, মানে মোটামুটি ওভারঅল যা আছে সমস্ত জিনিসটা আপনার সেখানে চলে আসতেছে। আর এই হচ্ছে আর আপনার, তাই আমরা আর কি প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা দিয়েই শুরু করব। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ওকে। শক্তিদা, আপনি বুঝতে পারছেন? জি, পারছি। আপনার কোনো কোশ্চেন আছে? জি না। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন, কারণ আজকে এর থেকে বেশি কিছু আর বলার নাই, কারণ প্রথম ক্লাসে আর এর থেকে কি বলবো। তারপরে ধাপে ধাপে সবগুলাই আর কি হবে। আর আপনারা মূলত কতজন থাকেন ক্লাসে? এই 12 থেকে 15 জন। 12 থেকে 15 জন? হ্যাঁ ভাই, আমরা যারা যারা থাকি ভাই তারা মোটামুটি রেগুলার থাকি, বাকিরা আমরা ইচ্ছন না আসলে। আচ্ছা, না অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি একটা টিমে ভাগ করে দিতে চাচ্ছিলাম, যে আপনারা দুইটা বা তিনটা টিম যদি হয়ে যান তাহলে আপনাদের পক্ষে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করাটা খুব সহজ হবে, আপনারা বুঝতে পারবেন। আর টিম ওয়ার্ক ছাড়া মনে করেন যে কাজ করে মজা নাই, ঠিক আছে? আপনারা শুরু থেকে যদি টিম ওয়ার্ক করতে পারেন আপনাদের জন্য ভালো সেটা। তাই আর কি আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি মনে করেন যে আমাকে বলেন যে কারা কারা আছেন, মানে সে রেগুলার থাকেন, তাদেরকে আমি একটা টিমে ভাগ করে দিব, যে আপনারা এই কয়জনে একটা টিম থাকবেন, আপনারা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আমরা এখন যারা আছি তারাই সবসময় থাকি, তারাই সবসময় থাকেন। তো মূলত আমি 16 জন আর কি নাকি ধরবো? ঠিক আছে, তো আমরা 16 জন যেহেতু আমরা তিনটা টিমে ভাগ করতে পারি আপনাদের। সম্ভবত কারেন্ট চলে গেছে ওনাদের। আমাদের এখানে দুজন স্টুডেন্ট আছেন যারা আমাদের সাথে কিছুক্ষণ থাকার পরে ওরা ওদের ক্লাসে চলে যেতে হয়, ওদের অনলাইন ক্লাস হয়, একজন আছেন
এশিয়ান ওমেন ইউনিভার্সিটিতে পড়েন, উনি হয়তো আমাদের সাথে দু ঘন্টা থাকতে পারবেন, দেন ওনার ক্লাস শুরু হলে উনি লিভ দিবে। তারপরে আরেকজন আছেন, তাও একই সমস্যা, ওনার ইউনিভার্সিটিতে ক্লাসও করা লাগে, পাশাপাশি এখানে ট্রেনিংও করা লাগে। এই দুজনকে আমরা মোটামুটি শুরু থেকে পাচ্ছি, এবং ওই যে দু ঘন্টা পর ওনারা ওনাদের ওই যে ইউনিভার্সিটির ক্লাসে জয়েন করার জন্য লিভ নেই। তো সব মিলাই আমরা 11 থেকে 12 জন একদম কন্টিনিউ আছি। আর মাঝে মধ্যে দেখি যে গতকালকে নতুন আসছে, আবার আজকে যে আকিব মোহাম্মদ ভাই আগে ছিল না, এখন আজকে নতুন আসছে, আরো দুই ক্লাস আগেও আসছিল, উনি আমাদের সাথে নতুন জয়েন করছে। নাসির ভাই, নাসির ভাই কি শুরু থেকে ছিলেন নাকি আমাদের সাথে? তারপরে থাকতে পারে না। তো আপনাদের সাথে একটা জিনিস আপনার এখানে শিখতে আসছেন, একটা জিনিস আপনার দুইটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন শিখবেন শিখার সময় মজা করে শিখবেন, আর হচ্ছে আপনারা অন্যকে শিখানোর জন্য শিখবেন, ঠিক আছে? আমরা যারা আছি সবাই সবার সাথে খুবই আন্তরিক, সবাই সবার সাথে এটাই এটা দরকার। আন্তরিকতা যদি না থাকে আপনার কাজ করে মজা পাবেন না বা শিখে মজা পাবেন না, ঠিক আছে? তো আপনার যেটা করবেন যে কেউ যদি হয়তো যারা রেগুলার আর কি, যদি কেউ হয়তো ক্লাস মিস করে গেছে, হ্যাঁ আমি জানি না আপনাদের ক্লাস রেকর্ড কি আপনাদের দেওয়া হয় কিনা, ইউটিউবে যতটুকু দেওয়া হয় যতটুকু অগোছালো শুনছি, আমি স্যার আমাদেরকে ইউটিউবে আপলোড করে দাও, লিংক দেওয়া হয়। চলে আসে একই নামে, তো সেই ক্ষেত্রে আমাদের যে ক্লাসটা ওইটা খুঁজে পেতে সমস্যা হয়ে যায়, যেটা আমি ফেস করছি এর আগে। কিছু পাওয়া যায় না। আচ্ছা সেটা আমি বলে দেখব, যদি ওনারা যদি করতে পারে যে এটা সমাধানটা, তাহলে আপনাদের সলভ করে দিবে, সমস্যা নাই। আর যদি না হয় আপনি করতে পারেন। আর ভাই ছিল ওগুলো তো এখান থেকে লাইভে গিয়েছিল ফেসবুকে, বাট এখন দেখতেছি লাইভে যাচ্ছে না। ভাই একটা কথা, যে আগে অতীতের যে আমরা আগে যে ক্লাসগুলো করছি সেগুলো কি কোনো রকম ভাবে দেওয়া যাবে লিংকগুলো? আবার একটু সেল মেনশন সেগুলো তো আমি বলতে পারবো না, আজকেই আপনার সাথে আমার ফার্স্ট ক্লাস। এই নাসির ভাই জি জি, গত ক্লাসগুলো যদি আপনি নাও হন কোনো সমস্যা নাই, শরীফ ভাই তো আবার প্রথম থেকে শুরু করছে। জি 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 জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের সাথে আজকে থেকেই শুরু আমার, আর একদম শুরু থেকেই শুরু করা হয়েছে, তো আপনাদের কোনো সমস্যা হবে না, আগের ক্লাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হ্যালো, ঠিক আছে? তো হ্যালো হ্যালো, জি আমি আজকে থেকে এমনি ফুল টাইম থাকবো, আমি আমার ভার্সিটি ক্লাস টাইমটা চেঞ্জ করে নিয়েছি, বিকালে করে নিয়েছি, তো আমি এখন থেকে মানে ওরকম ফুল টাইম দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে তো খুব ভালো হয়, শুভ ধন্যবাদ আপনাকে। জি ভাই আমি আজ থেকে রেগুলার থাকবো একদম কনফার্ম। আচ্ছা ঠিক আছে, তো আমরা মূলত নাসিবে রেগুলার পাইলাম, সুভাষ সিদ্দিকী রেগুলার হচ্ছে, আমরা কি 16 জনই ধরবো নাকি 15 জন ধরবো? 14 জন এখান থেকে বাদ যাবে না, একজন তো বললো উনি আজকে থেকে রেগুলার। ভাগ হয়ে যাব, ঠিক আছে? তিনটা টিম করে আপনারাই ঠিক করে নেন, আপনারা তো এতদিন ধরে আছেন একসাথে, আপনারা ঠিক করে নেন কে কার সাথে কোন টিম হবেন, ঠিক আছে? তিনটা টিমে আপনারা ভাগ হয়ে যান। সবাই দাদার সাথে যাইতে যাবে, স্বাভাবিক, সবাই দাদার সাথে আসি, দাদার স্টেজ ভাড়া দিন না।
দাদা তো বলে খুবই ইয়া যে দেখা যাচ্ছে দাদা খুব ফেমাস এখানে। না শরীফ ভাই আসলে আমি আমার মিশার ক্ষমতা খুবই বেশি, আমি সবার সাথে মিশতে পারি মূলত এটা। মার্কেটিং এর কাজ করতে হলে সবার থেকে প্রথম হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশনটা আগে হবে, প্রচুর কথা বলতে হয় এখানে, আর প্রচুর পরিমাণে আপনার কাজ করতে হয়, আর মানুষের সাথে কমিউনিকেশনটা রাখতেই হবে। আপনি মানুষের যত দ্রুত মিশতে পারবেন আপনার মার্কেটিং পলিসিটা তত ভালোভাবে আপনি করতে পারবেন। জি এটা আমি সৈয়দ ভাই এটা আমি পেয়েছি, আমি 12 বছর মেডিসিন কোম্পানি স্কোয়ারে জব করছি 7 বছর, আর একটা কোম্পানিতে জব করছি 5 বছর, ওটা আমার ওখান থেকে পাওয়া। যদি মানুষের সাথে কমিউনিকেশন না করেন আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবেন কিভাবে তখন, তাই না? আর আপনি যেহেতু মার্কেটিং পারপাসে আগে কাজ করছেন আপনার জন্য তো আরো সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো সবাইকে একটু দেখতে পারলে ভালো হইতো, যদি সবার ক্যামেরাটা অন করতেন আমি তাহলে একটা বুঝতে পারতাম, আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো এখন দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে সবাই কি কাইন্ডলি আপনাদের ক্যামেরা গুলো অন করবেন আপনারা একটু? ওকে তাহমিনা দেখো এখন লাইট অফ করি ক্যামেরা অন করছে, শয়তান রে শয়তান, উনি আলোতে আসছে ও বড় শয়তান। কবি আসছে মোটামুটি, আকিব ভাই কি আসতে পারবেন ক্যাফলা ছবিটা গিয়ে? এখন ওই যে আরেকটা আসছে জাবর ভাই, আমরা আপনাকে একটু দেখতে চাই ভাই প্লিজ, অনেকদিন দেখি ভাই এখনো গাড়িতেই আছেন, আপনি কোথায় যাচ্ছেন? এত লং জার্নি আপনার। আমি সিঁড়ি থেকে গ্রামে যাচ্ছি, গতকালকে গ্রাম থেকে সিঁড়িতে গেছিলাম, আজকে সিঁড়ি থেকে গ্রামে যাচ্ছি, কাছাকাছি চলে আসছি। এখন সিএনজি তে আছি, এই জন্য সাউন্ড অফ করে রাখছি, লিড করে রাখছি, আওয়াজ সবে তো আছে। উনি আসছে, আকিব ভাই আসছে, ধন্যবাদ আকিব ভাই, আজকে খুব ভালো লাগতেছে আমরা সবাইকে দেখতে পাচ্ছি। শরীফ ভাই আমরা গত কয়দিন সবাইকে দেখতে পাইনি, আজকে আমার একটু ভালো লাগতেছে যে সবাইকে দেখতে পাচ্ছি। জাবের ভাই আসে নাই, জাবের ভাই আসা না আসার কিছু নাই। মার্কেটিং এর কাজ করতেছেন মানে আপনার চেহারাটা দেখাইতেই হবে, ঠিক আছে? আপনি মার্কেট প্লেসে যখন কাজ করবেন, আপওয়ার্ক বা ফাইবারে যখন আপনি কাজ করতে যাবেন, তখন দেখবেন কি ক্লায়েন্টের সাথে আপনি যখন ভিডিও কলিং এ কথা বলবেন না, ক্লায়েন্ট আপনাকে তত বেশি ট্রাস্ট করবে, ঠিক আছে? আপনি আগে খুব একটা মানুষ আপনার করতো না ভিডিও কলিং করতে, আমরা বাঙালিরা এভাবে একটু ভিডিও কলিং এ স্বাচ্ছন্দ্য বোধ করি না, বাট এটা বাহিরে খুব কাজ করে যে ওরা মানুষের সাথে সরাসরি কথা বলতে খুব পছন্দ করে, ঠিক আছে? তো
যার কারণে আপনার মনে করেন ভিডিও কলিং এ অভ্যস্তটা আস্তে আস্তে হয়ে যান সবাই, ঠিক আছে? এতে মনে করেন যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন তখন আপনার ক্লায়েন্ট খুব সন্তুষ্ট ফিল করবে যে না, তারা আমি যার সাথে কথা বলতেছি সেটা মানুষ, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি একবার আমাকে এক ক্লায়েন্ট বলছিল, প্রথম তখন আমি ক্যামেরা ইউজ করতাম না, অ্যাকচুয়ালি ওর সাথে আমার ডাইরেক্ট কমিউনিকেশন মানে অডিও কমিউনিকেশন হতো, তো আমাকে জিজ্ঞাসা করে তুমি মানুষ তো, আমি এভাবে জিজ্ঞাসা করছে। পরে আমি হতভম্ব হয়ে গেছি, কি ব্যাপার এটা, কি বললো? তোমাকে আমি দেখতে পাই না কেন, মোটামুটি ওর সাথে আমার কাজ করা হয়েছে, ভালো সময় কাজ করা হয়েছে, তো দেখতে পাই না ও আমাকে। তার জন্য পরবর্তীতে আমার ক্যামেরা সংগ্রহ করতে হয়েছে, তার সাথে কথা বলতে হয়েছে, তারপর সে আর কি বলছে যে না আগে ঠিক আছে, সে খুবই আপনার ইয়া করছে। তো যাই হোক, কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে? আর কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন নাই কারো? আপনি এখন বলার পর আরেকটু ক্লিয়ার হয়ে গেছে আর কি। না, তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে বলবেন যে ভাই এই সাইডটাতে কনফিউশন আছে, বলবেন। এটা একবার না বুঝলে আপনারা বুঝে নেবেন, দরকার হলে ওই আপনার টপিক সেই থাকবে, আপনি এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি এটা বুঝি নাই, এটা মনের ভিতরে চেপে রেখে দিলে হবে না। আপনি 100 বার না বুঝলে আপনাকে 100 বার বুঝাই দিবে। হ্যাঁ, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এখানে। তো এখানে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কে কিভাবে আসলেন, এখানটায় আসার আপনাদের ইচ্ছাটা কিভাবে হইলো, একজন একটু বলেন দেখি, একজন একজন করে বলেন। প্রথমে শক্তিতেই বলেন, আপনি কিভাবে এখানে আসলেন, আপনি এখানে সবথেকে সিনিয়র। আসলে শরীফ ভাই, আমি আরো আগ থেকে ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত, তো জড়িত থাকলেও আমি মনে হয়েছে যেন যে আমি যা জানি হয়তো এখানে আরো বেশি কিছু আমি পাবো, এই চিন্তা ভাবনা থেকে আমার এই জায়গায় আসা। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট নিয়ে আজকে 8 বছর ধরে কাজ করতেছি। কোনটা নিয়ে করতেছেন? আমি ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও মার্কেটিং নিয়ে কাজ করতেছি। বাহ, ভালো জিনিস। 8 বছর, আমার তো এত অভিজ্ঞতা নাই। আমার যে আমি এখনো মার্কেটপ্লেসে আপওয়ার্কে আছি, অন্য মার্কেট এখনো নিজস্ব কোনো ওয়েবসাইট বা নিজস্ব কোনো সার্ভিস আমি এখনো স্টার্ট করি নাই, তবে ইন ফিউচারে ইচ্ছা আছে ওভাবে স্টার্ট করার মার্কেটপ্লেসের বাইরে। তো এখানে আসলে আমার নিজের যতটুকু আছে ওটাকে ব্রাশ আপ করে নেওয়ার পাশাপাশি আপনার কাছ থেকে আমরা নতুন কিছু শেখার ইচ্ছা আমার থাকার কারণে এখানে আসা আর কি। যাক, 8 বছর লং টাইম, মানে আপনি শুরু করছেন 2000 জি 30 থেকে, হ্যাঁ 30 থেকে, অনেক আগে থেকে। অত ওই সময়ে খুব একটা মানুষ ইউটিউব চিনতো না, আপনি যে যখন থেকে শুরু করছেন বাংলাদেশে 2012-তে 2011-তে ইউটিউবটা চালু হয়, তার আগে ছিল কিন্তু মাঝখানে বন্ধ ছিল, 2011 থেকে চালু হয়, 2015 পর থেকে ইউটিউবটা সবাই আর কি চিনে মূলত। আপনি 2013 থেকে শুরু করছেন, মানে অনেক আগ থেকে। তারপরে সেতু ভাই আপনি বলেন, আপনি কিভাবে এখানে? আমি হচ্ছে ভাই 1 বছর ধরে একজন ভাইয়ের সাথে কাজ করছিলাম ইমেল মার্কেটিং নিয়ে, তো সেখান থেকে হচ্ছে যে আমার আগ্রহই আরো আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো সেই জন্য আমি চাই যে এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই আর কি, কারণ এটার ডিমান্ড আছে ভালো, এটা লোকালও শুধু ইন্টারন্যাশনাল না, এটা বাংলাদেশের ইয়া তো মানে লোকাল জায়গাগুলো তো এটা ডিমান্ড আছে ভালো সেজন্য। ইমেল মার্কেটিং কতদিন হচ্ছে করছেন আপনি?
আমি প্রায় 11 মাসের মতো করছি ইমেল মার্কেটিং। এখনো করতেছেন? হ্যাঁ এখনো করতেছি, যদিও এখন অফ। অফ করবেন না, চালায় যান যেভাবে পারেন অন্তত চালায় যাবেন, কারণ যদি অফ করে রাখেন তো দেখা যাবে কি মার্কেটপ্লেস থেকে অনেকটা পিছায় যাবেন। ঠিক আছে, তো ইমরান তাসবি ভাই আপনি বলেন। জি ভাইয়া, আমি শুরু করছি বলতে আপনার 6 মাস আগে থেকে আমার একটা আপনার বিজনেস পেজ ক্রিয়েট করছি এখান থেকে আর কি। সরি আমি বুঝতে পারিনি আপনার কথাগুলো। বলতেছি আমি শুরু করছি যে আপনার 6 মাস আগে থেকে, এখন নতুন বিগিনার। তো আপনি কিভাবে মানে এখানে আসলেন, কিভাবে মানে আপনাকে এখানে আসার ইয়াটা আপনি জানলেন কিভাবে, বা আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শুনছেন কোথায়, বা কিভাবে আপনি জানলেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু একটা আছে, বা আপনি যে বুঝলেন কিভাবে যে ডিজিটাল মার্কেটিং জিনিস একটা কিছু আছে, বা এখান থেকে যে আর্ন করা যায়, বা ফ্রিল্যান্সিং থেকে আর্ন করা যায়। আমি আপনার আজকে বেশ কয়েক জাবল মার্কেট প্লেসে আমি প্রথম দিকে একটা জিনিস শুনতাম ফ্রিল্যান্সিং সম্পর্কে, এখন অবশ্য জিনিসটা একটু শুনি, এখনো শুনি কম শুনি একটু, যে এটা ধান্দার জায়গা, এটা এখানে কিছু ফেক লোক আছে বা কিছু ধান্দাবাজ লোক আছে, এরা এই সমস্ত কাজ করে মানুষের টাকা পয়সা নিয়ে একটু ধান্দাবাজি করে। ঠিক আছে, এরকম অনেক কথা শুনবেন, আর হয়ও এমন না যে হয় না, এখানে অনেকটাই এরকম হয়। তো আপনি কিভাবে আসলেন এখানটায়? আমি মূলত আপনার এই ইউটিউবের টিউটোরিয়াল গুলো দেখতাম, আমার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেগুলো আছে ওইখান থেকে ইমপ্রেস হয়েছে আর কি। আচ্ছা, না ইউটিউবে দেখতেন বা ইউটিউবে দেখার আগে আপনি তো জানছেন, জানার আগেটা আর কি, যখন আপনি জানছেন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু একটা আছে তখন আপনি ইউটিউবে দেখছেন, তার আগে তো আপনি দেখেন নাই? না না। হ্যাঁ, তার আগে কিভাবে জানছেন? আমার ফ্রেন্ড 2-3 জন করতে তো ওনা ডিজিটাল মার্কেটিং করতেছে, তারা এখনো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, সেটাই আর কি জানতে চাচ্ছিলাম যে মানে আপনি জানলেন কিভাবে যে এটা কিভাবে হচ্ছে বা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তারপরে আছে হোসাইন ভাই, হোসাইন ভাই একটু বলেন। হোসাইন দুইজন দেখতেছি, একজন হোসাইন ড্যাশ পিসি আর একজন হোসাইন। হ্যাঁ ভাই, হোসাইন ভাই বলেন, আপনি বলেন ওই জন্য। আপনি কিভাবে এখানে আসলেন? আসলে আমি মূলত ওয়েব ডেভেলপার, তো আমার ওয়েবসাইটের জন্য এসইও লাগতেছে, তো আমি এসইও শেখার জন্য মূলত জয়েন করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম আমি এসইও এর জন্য। আচ্ছা, তো পরে দেখতেছি এসইওটা হচ্ছে মানে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। আচ্ছা, তো এখন দেখতেছি আপনি কি ডব্লিউপি না আপনার এইচটিএমএল না পিএইচপি? পিএইচপি। আচ্ছা, পিএইচপি প্লাস ওয়ার্ডপ্রেসও আছে। মার্কেটপ্লেসে কাজ করেন? না করা হয়নি, লোকালি কিছু কাজ করছি কিন্তু মানে অনলাইনে করা হয়নি আর কি। না যদি সেটাই আর কি, যে কাজ যদি করেন তাহলে আপনার মনে করেন যে এক্সপিরিয়েন্স থাকে, বা আপনি কাজ করতে গেলে আপনি আজকে এখান থেকে শিখবেন, শিখার পরে যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন যেটা আপনি এখন করেন না। ঠিক আছে, সেটা আপনি পরবর্তীতে ফেস করবেন। তো এগুলাই আর কি, কাজ না করলে আর কি বোঝা যায় না যে কত ধরনের সমস্যা আর কি হয়। তো বোরহানউদ্দিন ভাই আপনি বলেন। আমার মানে ওই আমার কাজিন একজন সেম কোর্স করছিল ডিজিটাল মার্কেটিং। সরি আমি আপনার কথা বুঝতে পারতেছি না, একটু মাউসটা সামনে নিলে ভালো। জি, আমার কাজিন একজন আর কি মানে এখানে তাও ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছিল, তো উনি আমাকে সাজেস্ট করতে এখানে মানে করার জন্য আর কি। ওইটা আমি প্রথমে মানে ওই যে গ্রাফিক্স এর ইয়েটা করতে চাইছিলাম, উনি বলতেছে মানে এটাই সহজ হবে। তারপর আমার মানে ওই যে ফেসবুকে বিজনেস করার ইচ্ছা আছে ওই। আচ্ছা, তো মানে আপনার এই ডিজিটাল মার্কেটিং সেকশনে আপনি কতদিন যাবত আছেন? ভাইয়া আছি মানে 3-4 মাস ধরে, মানে লকডাউনের আগে আপনার ওই যখন করোনা ছিল তখন এর আগে একটা কোর্স করছিলাম এসইও এর, মানে তাও এখনো মানে ওইটা অর্ধেক হইছে ওই যে বিকন আইটি তে আমাদের চিরং এর মধ্যে, তারপর অর্ধেক করা হইছে আর মানে ক্লাস এখন অফ আর কি করোনার জন্য।
তার মানে আপনিও একদম ফ্রেশ ফ্রেশার হোসাইন ভাই ড্যাশ পিসি আপনি যদি একটু বলেন আপনি শুনতে পারছেন ওটা সেম জাবের ভাই আর হোসাইন ভাই দুটো সেম ওটা দুজন একজন ও আচ্ছা আচ্ছা তানজিনা সুলতানা আপু আপনি যদি একটু বলতেন ভাই আমি পড়াশোনা করতেছি মার্কেটিং নিয়ে অনার্স করতেছি ওইখানে তো প্রায় সব সময় ডিজিটাল মার্কেটিং নিয়ে কোশ্চেন আসে পড়াশোনা মানে টিচাররা সব বলে পড়াই তো ওই বেসিসে আমি চিটাং ইউনিভার্সিটিতে আচ্ছা চিটাং ইউনিভার্সিটিতে আচ্ছা ওই বেসিসে আর ওই বেসিসে মানে ডিজিটাল মার্কেটিংটা অবশ্যই আমাদের করা উচিত বলে মনে করি কিরকম সময় দেন বা আমার মনে হয় না খুব একটা এখন সবার টিভি দেখা হয় টিভি দেখেন সবাই কেউ বলতে পারবেন সবাই হয় ফোন না হলে না সবাই হয় ফোন না হলে কম্পিউটার আমি বলতে পারবো না আমি লাস্ট ঠিক মতো কবে টিভি দেখছি আমিও বলতে পারবো না হ্যাঁ ধর টাইম বলতে পারবো না তারপরে মাথা মাথা মোটা পাতলা দেই তো মোবাইলে সব দেখা হয়ে যায় গো তানজিনা আপু কতদিন যাবত আর কি এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার কাজ চলতেছে বা আপনি এটা নিয়ে করতেছেন ভাইয়া আমি একদম ফ্রেশার আমি নতুন জয়েন করেছি এখানে এখান থেকেই শুরু আপনার হ্যাঁ এখান থেকেই শুরু যাক আলহামদুলিল্লাহ আপনাকে শিখাইতে পারলে বা আপনি যদি কিছু করতে পারেন আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট সবাই মোটামুটি যা কেউ কোনো ভাবে না কানেক্টেড আগে ছিল আপনি ফ্রেশার তো আমাদের ভালো হয় ভাইয়া ভাইয়া আমি তো ফ্রেশার হ্যাঁ কে আপনি তো ভাই আপনার নিয়ে আমি পরে বলতেছি দাঁড়া গুরু এটা গুরু বস ওয়েব ডেভেলপার আপনাকে নিয়ে আমি পরে বলতেছি নাসিরউদ্দিন ভাই হ্যাঁ জি ভাই আপনি কিভাবে এখানে আসলে আমি আজ থেকে দুই বছর আগে আমার এক ফ্রেন্ডের ওখানে করতে যাই না ও আমাকে উৎসাহিত করে তো আসলে ও তেমন ভালো জানতো না তো এখন আমি ওকে পেমেন্টও করে দিয়েছিলাম বাট আমাকে চার মাস একটু সাথে ছিল আমাকে কন্টিনিউ করছে কন্টিনিউ করার পর ও বাইরে চলে যায় বা আমার সাথে কোনো কন্ট্যাক্টটা কোনো ধরনের কন্ট্যাক্ট রাখে নাই তো আমি গুগল করে ইউটিউব করি তো দেখলাম মোটামুটি এটার একটা ভালো অবস্থান আমি ভাবলাম না আমি একটু শিখি যে এটাকে শেখার দরকার আছে তাই আমার এক কাজিন বললো এটা এরকম সরকারি করাচ্ছে তো আমি সেখানে অ্যাপ্লাই করে আসি আচ্ছা এটাই আসলে আশা শোভা সিদ্দিক আপু আপনি যদি একটু বলতেন জি আসলে আমি এখনো একদম আমি বলতে গেলে এখানে সবার জুনিয়র আই থিং আমি ফার্স্ট ইয়ার এখন অনার্স ফার্স্ট ইয়ারে তো মাত্রই পড়ালেখা মানে অনার্স লেভেল শুরু করলাম আমিও তো আমার মানে কোনো আইডিয়া নাই মানে ডিজিটাল মার্কেটিং মানে ওভাবে কখনো করা হয়নি কজ আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমার সবকিছুই সায়েন্স রিলেটেড আমি শুনি কজ আমার কাজিন আছে ও আউটসোর্সিং করে তো মানে আমি যখন মানে ওকে দেখি তো মানে আমার মনে হয় মানে আমি শিখি তো আমরা ছয়জন কাজিন মানে এলইডিপি কোর্সের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম বিভিন্ন কোর্সে তো আমি ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাপ্লাই করেছি কজ আমি ফিউচারে বাইরে ইন্টার্নশিপ করতে চাই তো ওখানের মধ্যে আমার এসব স্কিলগুলো দেখা হবে আমি কি কি নিয়ে জানি তো এজন্যই আমার আসলে শিখা ছয়জন বাকিরা কিসে কিসে আছে কোথায় কোথায় আছে আরেকজন আছে ডিজিটাল মার্কেটিং এ আরেকটা কোর্সে আমি ওর ব্যাচ নাম্বারটা ঠিক জানি না বাকি দুইজন অ্যাপ্লাই করেছিল গ্রাফিক্স এ আর বাকি দুইজন করেছিল ওয়েব ডেভেলপিং এ আচ্ছা তারা মানে সবাই তো আর কি কোর্সে জয়েন করছে নাকি জি জি ওকে আচ্ছা আপনারা কিন্তু এক হিসেবে একটা টিম হয়ে কাজ করতে পারবেন ফিউচারে যদি কাজ করার ইচ্ছা থাকে আপনারা একটা ভালো একটা টিম করতে পারবেন এরকমটা সচরাচর হয় না যে ফুল ফ্যামিলি আপনার একটা
মার্কেটপ্লেসে আছে। তো তারপরে হচ্ছে তারপরে 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 কি আছে সালাউদ্দিন ভাই আপনি যদি বলতেন। সালাউদ্দিন ভাই কি আছেন? আচ্ছা সালাউদ্দিন ভাই আমি 2 মিনিট পরে বলছি 2 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। সবিনয় বড়ু বড়ুয়া ভাই সবিনয় বড়ুয়া ভাই আপনি যদি একটু বলতেন। জি ভাই আমি যদি বলি তাহলে হচ্ছে বেসিক্যালি থিম যেটা মানে মূল রিজন যেটা ওটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং থেকে নিজের কন্টেন্টটা আপনি মার্কেটিং করতে পারবেন আর আরেকজনের কন্টেন্টটা আপনি মার্কেটিং করতে পারবেন। তো এখানে আসলে কোনো ক্ষতি নাই। না আপনি এখানে শুরু করলেন কিভাবে আপনার জার্নিটা কিভাবে বা এখানে আসা বা আপনি কবে থেকে জার্নিটা শুরু করলেন সেটা আর কি জানতে যাচ্ছিলাম। আচ্ছা জার্নি বলতে ভাই আমরা যেখানে মানে আমরা তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এখন ওখানে ধরেন অনেকেই পড়াশোনার পাশাপাশি আরো অনেক কিছু করার ট্রাই করে ধরেন কেউ টিউশনই করে অথবা কেউ বিভিন্ন দিকে চেষ্টা করে আর কি যাতে একটু বেশি কিছু করা যায়। তো ওখান থেকে মেইনলি দেখলাম আর কি যে অনেকেই এই জিনিসটাতে খুব ইন্টারেস্টেড যাতে আমাদের গ্রাজুয়েশনের পর যাতে একটা কিছু কি বলবো থাকে আর কি হাতে কারণ এখন জব মার্কেট তো আসলে অতটা ইয়ে না সুবিধার জায়গা না এই কারণে আর কি আত্মনির্ভরশীলতা আর কি মেইনলি ওইখান থেকেই জানা বিষয়টা নিয়ে। আপনি কোন ইউনিভার্সিটিতে আছেন? আমি ভাইয়া হচ্ছে এখন কারেন্টলি ফরিদপুরে আমার পড়ালেখা হয়তোবা প্রতিষ্ঠানটা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ ওখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আচ্ছা যাক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে আপনি সোজা সিএসসি তে ট্রান্সফার হয়ে যাচ্ছেন এক হিসেবে। দুইটা কিন্তু সেমই ভাইয়া এখানে কিন্তু এখন তো সবকিছু তো এদিকে চলে যাচ্ছে ওইটাও থাকুক সমস্যা কি। হ্যাঁ বাংলাদেশে পিওর ইলেকট্রিক্যালের জব খুবই কম। হ্যাঁ আমি নিজে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো আমি জানি বিষয়টা এটাই কারণ উনি খুব ভালো কাজ করছে সুবিনয় দা ট্রান্সফার করে বিষয়টাকে আর জিনিসটা কিন্তু মানে দুইটার কিন্তু ডোমেন সেম এটা আলাদা আলাদা রেঞ্জের। তো অভি ভাই আপনি যদি একটু বলেন আপনার সম্পর্কে। হ্যাঁ আমি আপাতত আসানুল্লাহ থার্ড ইয়ারে আছি আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। আচ্ছা আমি অনেকদিন ধরে ইচ্ছা আছে যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো। হ্যাঁ বেশ কিছু বইও মানে আমি হচ্ছে যে আপনার ওই ইন্টারনেট থেকে নামাইটা হয়ে নিছি বাট অ্যাকচুয়ালি কি হয় কোনো পিয়ার না থাকলে না আপনার ওই কাজটা আগায় না ওই দেখা যায় যে ওই এক চ্যাপ্টার দুই চ্যাপ্টার পড়া পর্যন্ত এবার পুরো একটা ওভারভিউ পাওয়া ওরকম কিন্তু পাওয়া হয় না অ্যাকচুয়ালি। সেজন্যই কিন্তু আমি এই কোর্সটাতে অ্যাকচুয়ালি মানে ইনভলভ হয়েছি আর কি। হ্যাঁ আর আমার ইচ্ছা আছে একটু মানে নিজের কোনো কিছু করা কারণ অ্যাকচুয়ালি কি যে আমি তো আসলে দেখছি যে আমার 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 কিন্তু বাসায় সবাই কিন্তু বলতে গেলে সার্ভিস হোল্ডার ছিল ছোটবেলা থেকে দেখে আসতেছি টাকা মোটামুটি সবাই কামাইছে কিন্তু হচ্ছে সবাই নিজের নিজের লাইফে মিজারেবল এ কারণে অ্যাকচুয়ালি নিজের কিছু করার একটা জিনিস যেটা আপনি যখন চিন্তা করবেন নিজে কিছু সেলফ আপনার নিজের কিছু একটা করার বা মানে এটা কি বলবো কিভাবে বলা যায় আপনার সেলফ আইডেন্টিটি একটা আপনি যখন ক্রিয়েট করবেন। হ্যাঁ আপনাকে যখন আপনি যখন চিন্তা করবেন আপনাকে সবাই আপনার আপনার আপনি কি সেটা আপনাকে সবাই চিনবে ঠিক আছে আপনার নামে সবাই আপনাকে চিনবে। হ্যাঁ এটা যখন চিন্তা বা আপনি যে আপনার বিজনেস বলেন বা আপনি কোনো কিছু একটা গ্রো করতে যাবেন হ্যাঁ বা আপনি কোনো একটা টিম লিড করতে যাবেন তখন কিন্তু আপনাকে নিজেকে নিজের ইন্সপায়ার করতে হয় আপনাকে কিন্তু কেউ ইন্সপায়ার করতে পারবে না আপনার কাজ আপনি যখন করতে যাবেন আপনাকে আপনার ইন্সপায়ার করতে হয়। জি ভাই হ্যাঁ নিজেকে নিজে প্যারা দিতে হইব ডাইরেক্ট একটু একটু ভালো বাংলায় বলতেছি নিজেকে নিজে প্যারা দিতে হয় ঠিক আছে। জি ভাই জি ভাই হ্যাঁ আপনি যখন আপনাকে প্যারা না দিবেন আপনি কাজ করতে পারবেন না বা আপনি আপনার টিমে লিড দিতে পারবেন না। জি ভাই কারণ মূলত আমি একটা টিম লিড করতেছি তো তো আমি বুঝি ঠিক আছে যে
একটা টিম যখন লিড করে বা টিমের যে মেম্বাররা থাকে তারা প্রচুর পরিমাণে আপনার ফাঁকিবাজ হয়। একটা ক্লাসের স্টুডেন্ট এতটা ফাঁকিবাজ হয় না, একটা টিম লিড করতে গেলে যতটা ফাঁকিবাজ পাওয়া যায় আপনারা করতে গেলে আপনারাও সেই জিনিসটা দেখবেন। ছোট একটা উদাহরণ দেই, আমার টিমের কন্টেন্ট রাইটার যে তাকে আমি একটা কাজ দিয়েছি, তো সেখানে আপনার ওকে আমি ডেডলাইন দিছি আপনার গতকালকে আজকে পর্যন্ত আমি কোনো রেসপন্স পাচ্ছি না। গতকালকে বিকেল পর্যন্ত ওর ডেডলাইন ছিল কাজের, আজকে পর্যন্ত আমি ওর কোনো রেসপন্স পাচ্ছি না। আমি সকাল থেকে দুইবার ফোন দিছি বাট ওর কোনো রেসপন্স নাই এখনো পর্যন্ত। ও শেষ করে তারপরে আমাকে নক দিবে আর আপনার এক গাদা এক্সকিউজ দিবে। ঠিক আছে করলে চলবে না, আপনার নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা কেউ কি বোর ফিল করতেছেন? শক্তিদা আপনি বোর ফিল করতেছেন? আমার কেন জানি মনে হচ্ছে আপনি খুব বোর ফিল করতেছেন। উনি মনে হয় নাই। হ্যাঁ দাদা আছে তো, দাদা তো আছে, দাদাটা মিউট করা মনেবি না, মিউট করা হলো তো শুনবে, মিউট করা শুনতেছে কিন্তু কিছু বলতে পারতেছে না। না হাসতেছে উনি দেখলাম, না ক্যামেরা অন আছে, বলে ফেলতেছে বাট আমরা কিছু শুনছি। ওনার বলা শেষ হই তো আমরা এখন শুনতেছি। তাহমিনা আক্তার আপু আপনি যদি বলতেন কিছু। আমি আসলে এখানে সবচেয়ে নতুন, আমাকে আমার এক বড় ভাই সাজেস্ট করেছে। সবাই নতুন, আমি এখানে এটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমার এক বড় ভাই বলছে এটা এটা করো, এটা ভালো হবে, উনি নিউজ শিখে কাজ করতেছে। আচ্ছা তো না আপনি আপনি শুনলেন কিভাবে এখানে এখানে এটা সম্পর্কে? আমাকে আমার ওই যে ভাইয়াটাই বলছে। আচ্ছা তিনি কি আপনার ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড বা ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড? জি করে উনি, উনি শিখে এখন শিখে উনি স্টাডি করে, স্টাডি কমপ্লিট করছে, এমবিএ কমপ্লিট করে এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, পাশাপাশি জব করতেছে। তো আমারও ইচ্ছা আছে যে বাসায় বসে যদি কোনো আর্ন করা যায় তাহলে এটা শিখাই ভালো। আচ্ছা যাক, একদম শুরু থেকে যেহেতু শুরু তা আপনাদের জন্য ভালো। এর আগে কাকে যেন পাইলাম, কাকে যেন পাইছি এর আগে আরেকজন একদম পুরা ভিগেনার, দুইজন পাইছি আমি আছি। হ্যাঁ আরেকজন আছে, কি কোন ভাই যেন ছিল, সরি নামটা আমি ভুলে গেছি। আমি হোসেন ভাই কে বলবো না যে হোসেন ভাই একদম নতুন, হোসেন ভাই এটা মানতে পারবো না যে আপনি বলবেন যে আপনি একদম ফ্রেশার। আমি নতুন, সবাই নতুন আমরা। হ্যাঁ না নতুন, সেই নতুন হিসেবে আমিও নতুন আপনাদের এখানে, আমরা সবাই নতুন। আচ্ছা এই যে মীর আমিরুল ইসলাম ইনকে জি ভাই শুনতে পাচ্ছি? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছি। বাবা এখন একদম পুরো রিটায়ার্ড পারসন এক হিসেবে। জি আর টুকটাক এই আপনি যেটা করেন সেটা মাঝে মধ্যে করি, একটা মাঝে মধ্যে করেন বলতে আপনি এখন কি করতেছেন?
সমস্যা এবার একটা ইউসিডি একটা আরবান কমিউনিটি ডেভেলপমেন্টের নাম তো শুনেছেন মনে হয় জি আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ওইখানে বেসিক কোর্স নিয়ে আমি একজন ইনস্ট্রাক্টর আপনি তো একজন ট্রেনার বেসিক কোর্সগুলো করেন জি ট্রেনার আর আমার একটা পরিচয় আছে আমার এখানে এতদিন ধরে ক্লাস করছি আমি কাউকে বলি নাই তারপর মনে হয় বলা দরকার আমি গ্রাফিক্স ডিজাইনের বিটিইবি এর বাংলাদেশ কারিগরি বোর্ডের একজন অ্যাসেসর আপনি এখানে কেন ভাই কোথায় আছেন ভাই দেখেন মার্কেটিং তো সব জায়গায় দরকার আচ্ছা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনারও হন আপনাকে মার্কেটিং করতে হবে আপনার সার্ভিস মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ আপনাকে কেউ চিনবে না আমি অ্যাকচুয়ালি এখানে এই কারণে না যে আমি গ্রাফিক্স ডিজাইনার সেজন্য না আচ্ছা মূলত আমার একটা প্রজেক্ট আমি হাতে নিতে গিয়ে দেখলাম যে মার্কেটিংটা খুবই জরুরি ওই ব্যাপারটা মানে তো যেহেতু এদিকে আছে না ড্রপশিপিং এর মানে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কি অনলাইনে কোনো ইয়া করছেন রিসার্চ করছেন বা আপনি এটা নিয়ে কোনো পড়াশোনা করছেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ পড়াশোনা একটু একটু করছি আচ্ছা এটা হচ্ছে উদ্যমিতে একটা ইডুমি একটা ওয়েবসাইট থেকে আমি কিছু ওখানে একটা কোর্স ছিল ফ্রি কোর্স উডেমি হ্যাঁ উডেমি হ্যাঁ ওখান থেকে কোর্স একটা দুইটা কোর্স আমি ওখানে মোটামুটি ভিডিওগুলো দেখা হইছে বাট ওভাবে কি কমপ্লিট করছিলেন কোর্সগুলো ফারস্টে কয়েকটা ভিডিও দেখা হইছে আসলে কাজের জন্য পরবর্তী দেখা নাই যে জাস্ট লকডাউনের মধ্যে তো অনেক কিছু কোর্সগুলো আমি ট্রাই করছিলাম বাট কিছু বুঝি না সবকিছু এলোমেলো লাগে না বুঝতে পারছিলাম কিন্তু এখানে আসলে কোর্সগুলো ফ্রি কোর্সগুলো মূলত হয় কি ওখানে অর্ধেক অর্ধেক শেখায় যে মানে সম্পূর্ণটা কনসেপ্ট ক্লিয়ার না করার কারণে ওটা শিখে আমার তেমন একটা লাভ হচ্ছে না আমি জাস্ট ভাষা ভাষা কিছু কনসেপ্ট পাচ্ছি হ্যাঁ আমার কিছু কোশ্চেন থেকে যাচ্ছে যে কোশ্চেনগুলো আমি ওদেরকে করে তেমন একটা ফিডব্যাক পাচ্ছি না আর ওই যে ভিডিওগুলো আমি দেখলাম ওগুলো 2 বছর আগে আপলোড করা ওখানে তো সেই জন্য মূলত হ্যাঁ এই 2 বছর আগে আপলোড করা যেহেতু সেহেতু আমি ওই দেখা গেল যে কোন একটা কোশ্চেন করলাম সেটার আনসারটা আর ফিডব্যাকটা পাচ্ছি না তো সেই কারণে মূলত ওই যে যেটা বললাম যে প্রজেক্টটা ওই প্রজেক্টটার কারণে মূলত আমার ডিজিটাল মার্কেটিং খোঁজ করতে 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 দেখা যায় হঠাৎ করে আমি যখন ফেসবুকে ডিজিটাল মার্কেটিং তারপর ইউটিউবে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করছিলাম ঠিক তখনই এই ফেসবুকে সিইউ এর একটা নিউজ পেজ আছে নিউজ পেজের মধ্যে আমি প্রজেক্টের যে এটা দুইটা নিয়ে দেখতে পাই ওদের ট্রেনিং প্রোগ্রাম আছে এর মধ্যে একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো সে মূলত সেজন্য আমি এখানে অ্যাপ্লাই করি তারপরে অ্যাপ্লাই করার পর একটা পরীক্ষা হয় পরীক্ষা দিলাম দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আজকে প্রায় 6-7 মাস পরে নক করা হইছে এই এই হচ্ছে হিস্ট্রি আর এর আগে আমি টুকটাক ইয়াতে টেক এই 6-7 মাসে মানে 6-7 মাস আগে আপনি যেহেতু সিদ্ধান্ত নিছেন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন নাকি জি জি হ্যাঁ তো এই 6-7 মাসে আপনি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু পড়াশোনা করেন নাই মোটামুটি কিছুটা রিসার্চ করা হয়েছে আর বললাম যে ভাষা ভাষা যে কারণে আসলে ওটা প্রবলেম হয়ে গেছে ভাষা ভাষা যখন আপনি পাবেন না সব জায়গায় দেখা যাচ্ছে আসলে টেকনিক্যাল যে প্রামগুলো আছে সেগুলো কেউ বলতে চাচ্ছে না হ্যাঁ সবাই থিওরিটিক নিয়ে পড়ে আছে আসলে টেকনিক্যাল যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আর কি দেখা হচ্ছে না হ্যাঁ টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল যে ইয়েগুলো আছে ওগুলো আমি দেখতে পাচ্ছি না যে কারণে আমি আসলে থিওরিটা জানতে পারছি যে এটা কি এটা কোথায় করে যেমন ফেসবুকে মার্কেটিং করে হ্যাঁ ফেসবুক লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করে লিড কালেক্ট করে ঠিক আছে এটা জানলাম কিন্তু এটা কি দিয়ে করব কোত্থেকে করব এই সম্পর্কে কেউ কিছু আমাকে বলছে না ঠিক আছে তারপরে ইউটিউবে অ্যাফিলিয়েট করা আছে ইউটিউবে অ্যাফিলিয়েট করব এখন ইউটিউবে অ্যাফিলিয়েটটা আমি করব কিভাবে ঠিক আছে এই কথাটা কেউ বলে না ঠিক আছে এই জিনিসগুলো আমি জানি বাট কিভাবে ইমপ্লিমেন্ট করব এই জিনিসটা আমি জানি না মূলত সেই কারণে এখানে আসা সলিদ ভাই জি জি আমি কিন্তু আমিনুল ইসলাম ভাইয়ের সাথে একদম একমত আসলে সবাই বলে কিন্তু আসলে হ্যাকসটা টেকনিকটা খুব কম লোকেই দেখায় আসলে এটা আমরা খুব ফিল করি যে এটা এই টেকনিকটা হ্যাকসটা আমাদের জানা দরকার অ্যাকচুয়ালি টেকনিক বল আমরা আমি জানি না আপনারা কতটুকু কি জানেন বা আপনারা কতটুকু কি জানেন বা কতটুকু কিভাবে আপনারা কি মানে যা নিজে থেকে করছেন বা শিখছেন
তবে যদি মনে করেন যাই শিখছেন না কেন তা যদি আপনি নিজেরা নিজেরা অ্যাপ্লাই করতেন ঠিক আছে ধরেন আপনি একটা ডোমেন হোস্টিং কিনলেন হ্যাঁ কেনার পর আপনি নিজেই সেখানে লেখালেখি করেন বা আপনি একটা ব্লগ ফ্রি ব্লগ পাওয়া যায় হ্যাঁ ব্লগে আপনি লেখালেখি করেন ঠিক আছে লেখালেখি করার পরে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ যারা আপনারা কাজ করছেন অলরেডি যেমন আপনি করছেন তারপরে আমিনুল ভাই হয়তো করছে আরো যারা আছে যারা করছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে অনেকেই জানেন হ্যাঁ কিওয়ার্ড গুলো নিয়ে যদি সেগুলো সুন্দর মতো অ্যাপ্লাই করতো বা আপনার দেখতেন আপনার কিন্তু একটা জিনিস যে একটা ওয়েবসাইট কিন্তু আপনার রাতারাতি র্যাঙ্ক করবে না বা রাতারাতি যদি আপনি র্যাঙ্ক করান কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা আপনার সার্ভিস যদি রাতারাতি র্যাঙ্ক করাতে চান সেটা কিন্তু পরবর্তী ফলাফল ভালো আসে না গুগল